अरे आला गेल गोपने खाजाई पाया बैसा रोइले नाजमीरे केउ फिरे ना खाली हाते हजार दरबारे आजा तुमार पाक दरवाजा कोई मोनार मा आरिफेर जन्य दई निये एसो बाबा दई केन एकटू आगे तो पेट भरे भात खेलाम खाओ बाबा दईटुके खेये नाओ दई खेले यात्रा शुभ हय एनेछो दाओ ताहले चाचा एकटू सकाल सकाल बेरिये पड़ा जाक किन्तु ट्रेने तो अनेक देरी एतो सकाल सकाल बेरबे साबधानेर मान नेई एकटू सकाल सकाल बेरिये पड़ाई भालो माने ट्रेन मिस करले आबार ट्रेन पावा जाबे किन्तु बिलेट जावार प्लेन मिस करले आर सहजे प्लेन पावा जाबे ना ता ठीक बोलेछो ताहले चलो बाबा सकाल सकाल बेरिये पड़ा जाक कालू सूटकेसटा ने ने लईता सी ने मानर भाई जनर ख्याल रखो इदिकेर कथा तुम्हें कि बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम বাড়িতে কেউ নেই নাকি সব কেমন বন্ধ বন্ধ লাগছে আপনাদের তো চিনতে পারলাম না তুমি বোধহয় শরীফ তাই না জি সেই ছোটবেলায় তোমাকে দেখেছি তাই চিনতে একটু দেরি হলো বাবা আমি তোমার হালিমা ফুপু আর এই আমার মেয়ে সালেহা হালিমা ফুপু বিয়ের পর একবার মাত্র এই বাড়িতে এসেছিলাম আর এই এলাম কপাল পুড়িয়ে আবার বিশ বছর পর সালেহার বাবা এমন কিছু রেখে গেল না যে মা মেয়েকে দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারি তাই নিরুপায় হয়ে তোমার আশ্রয়ে আসতে হলো বাবা ও তাই এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন চলুন ভেতরে চলুন কালু কালু ময়নার মা সব যেন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে হা আল্লাহ পাইজান কখন ফিরলেন इनारा कारा मेहमान ओ मा हाली मा बबू जे ऐसे बबू बेहतर ऐसे चल मालपत्र गुलो बेहतर नहीं आए हाँ लुई तो सी ये नहीं हो अभावर संसार नून आंते पांता पुलाई तारु पर अबरे यह जुटलो एक जोरा मेहमान আমরা বাবা তোমার এখানে মেহমান হয়ে থাকতে চাই না ময়নার মা ময়না কালু ওদের তুমি বিদায় করে দাও সংসারের কাজকর্ম আমরাই চালিয়ে নেব আমি তাই ভাবছি ছোট ভাইটিকে এমএ পাস করাতে বিলেত পাঠাতে একরকম সর্বশান্ত হয়ে গেছি আয় বলতে আমার কিছুই নেই ভাবছি রসুলপুর মাইনর স্কুলে মাস্টারি করব তাহলে বাবা ওদেরকে তুমি অভাব অনটনের কথা বুঝিয়ে বলে বিদায় করে দাও যাই দেখি রান্নার জোগাড় করি গে সালেহা তুই তোর ভাইজানের ঘরটা ঝেড়ে মুছে গুছিয়ে ফেল যা আগোছানো হয়ে আছে আমরা এসে আপনাকে খুব কষ্টে ফেললাম না না দুঃখ কিসের আমার আরি ফিরে এলে সব দুঃখ দূর হয়ে যাবে এক গ্লাস পানি দাও তো আনছি ভারী লক্ষ্মী মেয়ে সংসারটা যেন মাথায় তুলে নিয়েছে এ মেয়ে যার ঘরের বউ হবে সে খুব সুখী হবে দূর কি সব জাতা ভাব ভাইজান সিডি পিয়ন বেড়াইয়া দিয়া গেল দেখি আরে এই যে আরিফের চিঠি
আমার আরিফ চিঠি লিখেছে। ফুপু খালেহা শিগগির এসো, আরিফ চিঠি লিখেছে। কি বাবা কার চিঠি? আরিফের। শোনো কি লিখেছে। ভাইজান আমার শ্রদ্ধা ও ভালোবাসা নিও। দেখেছো আমার ভাইয়ের বুদ্ধি, আমাকে শুধু শ্রদ্ধাই করে না ভালোবাসে, প্রথমেই সেটা জানিয়ে দিয়েছে। হ্যাঁ তারপর মঙ্গল মতোই পৌঁছেছি। তোমার জন্যে, বিশেষ করে তোমার জন্যে মন খারাপ লাগছে। লাগবে না মানে? হাজার হলেও মারপেটের ভাই, কোলে পিঠে করে মানুষ করেছি। হ্যাঁ তারপর উপরের ঠিকানায় জবাব দিও। দেবো, কিন্তু হতভাগের কাণ্ড দেখেছো তোমরা? হাজার হাজার মাইল দূর থেকে চিঠি লিখেছে, মাত্র 8.5 লাইন। আরে কেমন আছিস, থাকবার বাসা কেমন, খাওয়া দাওয়ার বন্দোবস্ত কি, বিলেতটা কিরকম লাগছে, কিছুই লেখেনি? দাঁড়াও মজা দেখাচ্ছি, যে তো কাগজ কলম আচ্ছা করে বকে দিচ্ছি জবাবে। দে বাবা শরীফ, কদিন থেকে একটা কথা বলি বলি করেও বলতে পারছি না। কি কথা? মাথার উপর মুরুব্বি তো কেউ নেই আমাদের, যা কিছু দায়িত্ব সব এখন তোমারই। মানে বলছিলাম কি, দেখে শুনে সালেহার একটা বিয়ে। বিয়ে? সালেহার? হ্যাঁ বাবা, দিনে দিনে বয়স তো কম হলো না। হ্যাঁ তা তো বটেই। ঠিক আছে দেখি কি করা যায়। আমি বলছিলাম কি, মানে তুমি যদি মনে কিছু না করো, বিয়ে শাদী তোমারও তো করা দরকার। তুমি না হয় ওকে পায়ে ঠাই দাও। আমি কি যে বলো ফুপু, বুড়ো বয়সে ওসব ঝামেলা বাঁধাতে চাইনি। না বাবা, ওসব ওজোর আপত্তি তুলে তুমি পাশ কাটিয়ে যেও না, ঘর সংসার তোমারও তো করা দরকার। তাই বলেই বুড়ো বয়সে? শোনো পাগল ছেলের কথা, 30-32 বছর বয়সেই বুঝি বুড়ো হয়ে গেছো? না মানে ওসব কথা আমি কখনো ভাবিনি। এতে মেয়েটার কথা একটু ভেবে দেখো বাবা, আমার নিজের মেয়ে বলে বলছি না, ও বড় লক্ষ্মী মেয়ে। তা তো জানি, কিন্তু কিন্তু কি বাবা, ওর কোনো দোষ তোমার নজরে পড়েছে? না না, কি যে বলো। বেশ তুমি যখন বলছো তাই হবে, আরই পাশলেই বিয়ের ব্যবস্থা করবো। তুমি আমাকে মহা দুশ্চিন্তার হাত থেকে বাঁচালে বাবা। তবে হ্যাঁ কথাটা এখন গোপন রেখো ফুপু, বুড়ো বয়সে বিয়ে। ভাইজান, ভাইজান পিওন আইছে, পিরাথনে ছোট ভাইজানের টেলিগ্রাম হয়েছে। হ্যাঁ টেলিগ্রাম, চল চল দেখি। চল সুলতান দেখি কি টেলিগ্রাম করলো। আরে কোন দুঃসংবাদ নয় তো? না না দুঃসংবাদ হবে কেন। আসছে আমার আরিফ, আসছে 10 তারিখে সকালের ট্রেনে। ফুপু সালেহা আমার আরিফ আসছে, কালু যা দৌড়ো নায়ক জাতিকে খবর দে। হ্যাঁ 10 তারিখ মানে কালকেই তো। কালু যা দৌড়া। তাই তাই যাই, গায়ে সবাইকে খবরটা দিয়ে আসি, এসে খবর না বড় খবর। 10 গায়ের গৌরব আরিফ চৌধুরী আসছে। আরে বাপ রে, আমার লজ্জা করে না বুঝি, চেনা নেই জানা নেই, অমন করে আমার দিকে চেয়ে চেয়ে হাসছ যে। ও তুমি বুঝি আমার বর হবে? ওরে বাবা, মস্ত বড় ব্যারিস্টার বর, কি কপাল আমার। আরে থাক থাক, তুমি সালেহা?
তোমার কথা ভাইজানের চিঠিতে অনেক শুনেছি। ভাইজান তুমি কিন্তু খুব রোগা হয়ে গেছো। কই না তো? ও কিছু না, অনেকদিন পরে দেখছিস তাই অমন মনে হচ্ছে। সালেহা যাও আরিফকে ঘরে নিয়ে যাও, কিছু খেতে টেতে দাও, খুব খিদে পেয়েছে নিশ্চয়ই। তা একটু পেয়েছে বৈকি, সেই কোন সকালে চারটি। তাহলে দেরি করিস নি, যা কাপড় চোপড় ছেড়ে কিছু মুখে দেখে যা। যাও বাবা, তুমি মুখ হাত ধুতে ধুতে, আমি তোমার খাবার নিয়ে আসছি। আপনার চা। যাচ্ছো যে, বসো। ফার্স্ট ক্লাস, চা বানাবার পরীক্ষায় পাশ, একেবারে ফার্স্ট ডিভিশন। কি যে বলেন, সত্যি ভালো চা বানিয়েছো। আচ্ছা সালেহা, তোমার তোমার ফটো আছে? গ্রামে ফটো তোলার সুযোগ কোথায়? ছবি তুলবে? এই দেখো বিলেত থেকে ক্যামেরা এনেছি। আচ্ছা তোমার কেমন ছবি ভালো লাগে? কেমন আবার? এই ধরো ফুল গাছের পাশে দাঁড়িয়ে কোথাও উদাস বসে হাসতে হাসতে, কিংবা লাজুক লাজুক ভাব করে। আরে না সত্যি বলছি, সুন্দর ফটো হবে তোমার। একটা তুলবো পুকুর ঘাটে কলসি কাঁখে। আরে পালাচ্ছি রে, শোনো। Too much shy, but really sweet girl. দুধটুকু খেয়ে নিন ভাইজান। এত রাতে আবার দুধ কেন? দিন দিন আপনার শরীর ভেঙে পড়ছে, একটু দুধ টুধ খাওয়া দরকার, তাই মা পাঠিয়ে দিল। আচ্ছা আচ্ছা। তোমাদের মা মেয়ের আদর যত্নে আমার শরীরের সাধ্য কি যে খারাপ হয়। আরিফ ঢাকায় গুছিয়ে বসলেই আমার কর্তব্য শেষ। তারপরে ভাবছি ছোট্ট একটা সংসার পাকবো। সালেহা যাও যাও শুয়ে পড়ো গে, মেলা রাত হয়েছে, সংসারে ঝামেলা তো কম নয়, যাও। সালেহা শোনো, কি যেন বলবো ভাবছিলাম, দূর ছাই ভুলে গেলাম। আচ্ছা আচ্ছা যাও। ছোট্ট সুখের সংসার, সালেহার মতো শান্ত মমতাময়ী একটি লক্ষ্মী বউ, ভাবতে ভালোই লাগে। জীবনে যত সমস্যা আছে তত সমাধানও আছে। হ্যাঁ রে, তোর কত টাকা লাগবে বলতো? এই ধরো হাজার দশেক, ভালো পজিশনের একটা বাড়ির ভাড়া। তুই কোনো চিন্তা করিস নি, সব ব্যবস্থা হয়েই যাবে। আমি তো ভেবেই পাচ্ছি না যে কোত্থেকে ব্যবস্থা হবে। তোকে ওসব নিয়ে মাথা ঘামাতে হবে না, শেষ পর্যন্ত শেষ সম্বল এই বাড়িটা। হ্যাঁ তাই করব, বড় একটা স্বার্থের জন্য ছোট স্বার্থ বিসর্জন দিতে হয় আরিফ। তুই উন্নতি করলে আবার আমাদের সব হবে, বাড়ি ঘর জমি জমা সব নতুন করে হবে, বাপ দাদার হারানো গৌরব আবার আমরা ফিরিয়ে আনব। তাহলে দাও, সই করে দাও।
লজ্জার আড়ালে নিজেকে কি লুকিয়ে রাখতে পারবে? কি কথা বলছে না যে বলো দুষ্টু কোথাকার। এই গয়নাগুলো বড় বউকে পরিয়ে ঘরে আনিস, সব বেচেছি, কিন্তু এই দান বুকে আগলে রেখেছি বড় বউ পড়বে বলে, তার হলো না, নাই বা হলো, সালেহা এগুলো পড়বে, ছোট বউ সালেহা এগুলো পড়বে। ফুপু, ফুপু। এই যে বাবা, কখন এলে? ফুপু, এই গয়নাগুলো মা রেখে গেছেন বড় বউকে পরাবার জন্য, কিন্তু তার হলো না, এগুলো পড়বে ছোট বউ, মানে তোমার মেয়ে সালেহা। এসব তুমি কি বলছো বাবা? হ্যাঁ ফুপু, সালেহার বিয়ে আমার সঙ্গে হবে না, হবে আরিফের সঙ্গে। এর মানে? মানে ওরা, ও তুমি বুঝবে না ফুপু, সোজা কথা, ওদের দুজনের বিয়ের জোগাড় করো, বিয়ে প্যারিস চালি শুরু করতে হবে, দেরি করলে চলবে না, দু চার দিনের মধ্যে বিয়েটা সেরে ফেলতে চাই। দেয়ার দায়িত্ব আমি পালন করেছি, কিন্তু শেষ রক্ষা করতে পারিনি, তোমরা আমায় ক্ষমা করো। আরিফদের সংসারে যাওয়ার কোনো পথই আমার নেই, স্বপ্ন দেখেছিলাম আরিফকে জীবনে প্রতিষ্ঠিত করে দিয়ে সালেহাকে বিয়ে করে ছোট্ট একটা সুখের সংসার পাব, কিন্তু সব কেমন যেন উলট পালট হয়ে গেল। সালেহাকে আমি ভালোবেসেছিলাম, ওর প্রতি দুর্বলতার জন্যে ওদের কাছ থেকে দূরে সরে যাওয়াই মঙ্গল। কেমন লোকই না যে ঝামেলা করবে, নামেও শরীফ কাজেও শরীফ। ঠিকই বলেছেন হুজুর,
সত হলো চৌধুরী বংশের ছেলে তো। এই নিন চাবি, এই চিঠিটা নায়ক চাচাকে পৌঁছে দিস। শহরে উত্তর পাড়ার দুভিঘে জমি তোকে দিয়ে গেলাম, নায়ক চাচাকে লিখে দিয়েছি। আস্তে আস্তে চোখ খুলুন তো। হ্যাঁ খুলুন। কিছু দেখতে পাচ্ছেন? দেখুন, কিছু দেখতে পাচ্ছেন? আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না। ডাক্তার ডাক্তার, আমি কিছু দেখতে পাচ্ছি না।
আমার চোখ বন্ধ হয়ে গেছে ডাক্তার, আমি কিছু দেখতে পাচ্ছি না। মিন চান আপনার দেশের বাড়িতে আর কি কি আছে? কেউ নেই। তাই কখনো হয় নাকি আত্মীয় স্বজন কেউ নেই? সত্যি আমার কেউ নেই আমেনা, এই পৃথিবীতে আপনি একা। হ্যাঁ একা, বড় একা আমি আমেনা। এখন কিন্তু আপনি একা নন, আমরা তো আপনজনের মতোই। ঠিকই তো বলেছিস, আপনজন মানে আপনজনের চেয়েও বেশি। রাতটা বেঁচে দিলাম, 18,000 পেলাম। না বাবা, টাকাটা তুমি দেখো। না না, আমি টাকা দিয়ে কি করব? ও টাকা দিয়ে বরং আপনি কিছু একটা করুন, আমি অন্ধ মানুষ, কিছুই তো করতে পারবো না। দেখো বাবা, বারবার নিজেকে অন্ধ বলে আমায় আঘাত দিও না। আঘাত পাবেন মনে করে বলিনি চাচা। যাক সে কথা, শোনো বাবু, আমি যা বলি তাই করো, আমি তোমাকে আমার ছেলের মতোই মনে করি। আমেলা যা, তো মা টাকাগুলো ট্রাঙ্কে তুলে রাখ। অনেক ভেবে চিন্তে ঠিক করলাম আমেনার বিয়ে তোমার সঙ্গে। আমার সঙ্গে? না না, তা হয় না, আমি অন্ধ, বিয়ে করার কথা ভাবতেই পারি না। তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, আমি সব ঠিক করে দেবো, আমেনাই হবে তোমার অন্ধের লাগ। আপনি ব্যাপারটা যত সহজভাবে নিচ্ছেন আমি ঠিক ততটা সহজভাবে নিতে পারছি না চাচা। সরল মানুষ তাই সবকিছু সহজ হয়ে নিই। আমেনা এক গ্লাস পানি দে তো মা, শরীরটা কেমন যেন শীত লাগছে আর পিপাসা হচ্ছে, মাথাটাও কেমন যেন ব্যথা করছে, জ্বর এলো নাকি? কি আপনার গায়ে তো অনেক জ্বর। ও তাই বুঝি শরীরটা শীত লাগছিল। ইস, গা একদম পুড়ে যাচ্ছে, উঠো শুবে চলো। কি রে, কি হলো রে, এই অসময়ে চাচাকে শোবার তাগিদ দিচ্ছিস কেন রে? গা ভরা জ্বর। জ্বর? দেখি 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 দেখি। ইস, তাই তো, যাও চাচা তুমি শুয়ে থাকো, আমি দেখি ফজল ডাক্তারকে পাই কিনা। না আব্দুল, ডাক্তার ডাকতে হবে না, সামান্য জ্বর এমনি ঠিক হয়ে যাবে। না চাচা, অসুখ বিসুখকে সামান্য মনে করতে নেই। আব্দুল তুমি যাও ভাই, ডাক্তার নিয়ে এসো। সে আর বলতে, আমি এক্ষুনি নিয়ে আসছি। ওঠো চল। দশ 12 দিন হয়ে গেল, অথচ রোগীর অবস্থা ক্রমশ খারাপের দিকেই চলেছে। আমার মনে হয় বড় ডাক্তার দেখানোই উচিত, এই রোগী আমার আয়ত্তের বাইরে সরে মিয়া। ও তাহলে তো তাই করতে হয়। তা আপনি বলুন না কোন ডাক্তারকে ডাকবো। ডাক্তার চৌধুরীকেই কল দেওয়া ভালো। আব্দুল মিয়া চলো আমার সঙ্গে। না, বড় ডাক্তার ডেকে কোনো লাভ হবে না, আমার সময় ফুরিয়ে এসেছে বাবা শরীফ। আপনি কোনো চিন্তা করবেন না, ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। তাহলে আর দেরি করবেন না, যত শিগগির পারুন ডক্টর চৌধুরীকে নিয়ে আসুন। যাও আব্দুল ভাই, সঙ্গে যাও। চলুন ডাক্টার সাহেব, চলুন। হ্যালো।
তুমি বাবার অবস্থা খুব খারাপ ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন বড় ডাক্তার দেখাতে বলেছেন বড় ডাক্তার দেখাবার টাকা কোথায় আর বাবার যেরকম মুমূর্ষু অবস্থা তাতে হাসপাতালে নেওয়া উচিত হবে হ্যাঁ তুমি এক কাজ করো মেডিকেল হাসপাতালে গেটে অপেক্ষা করো আমি ফোন করে অ্যাম্বুলেন্স আনিয়ে বাবাকে নিয়ে হাসপাতালে আসছি হ্যালো মেডিকেল কলেজ হাসপাতাল দয়া করে একজন মুমূর্ষু রোগীর জন্য অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিন ঠিকানা 12 নম্বর টিভি গেট মহাখালী ধন্যবাদ শুধু শুধু ওদের পাঠালে বাবা কোনো ফল হবে না হবে না হবে না কই মা আয় মা কাছে আয় তোকে একবার ভালো করে দেখি মা চোখের সামনে সব সব অন্ধকার হয়ে যাচ্ছে মা তোকে একা ফেলে যাচ্ছি না মা তোর হাতে শরীরের ভার দিয়ে যাচ্ছি মা মনে রাখিস তোর বাপি অন্ধত্বের জন্য দায়ী তুই চিরজীবন অন্ধের লাঠির মতো সাথী হয়ে থাকিস বাবা হাসপাতালে নেবার সময়টুকু দিলে না ভাগিয়ে দিয়ে চলে গেলে নিতা এখনো এলো না ওর পরীক্ষার রেজাল্টটা জেনে তারপর বেরোবো ভেবেছিলাম মামা মামা আমি ফার্স্ট ক্লাস পেয়েছি থাক 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 এদিকে এদিকে বাবা আজ আমার স্বপ্ন সার্থক হলো সার্থক হলো তোর মামার অক্লান্ত প্রচেষ্টা আজ তোর মা বেঁচে থাকলে সবচেয়ে খুশি সেই হতো হ্যাঁ বোনের আমার বড় শখ ছিল মিতা অনেক লেখাপড়া শিখবে ও হ্যাঁ আচ্ছা আমি যাই অনেক দেরি হয়ে গেল হ্যাঁ রে তোর মার কথা মনে পড়ে তুই যখন ক্লাস থ্রিতে পড়িস তখন হঠাৎ করে আমাদের চোখের জলে ভাসিয়ে চিরতরে চলে গেল মনে পড়ে বাবা মায়ের সেই মায়া ভরা সুন্দর মুখখানা আজও আমার স্পষ্ট মনে আছে মায়ের কাছে তো আমার লেখাপড়ার হাতে খড়ি কত যত্ন করে আমাকে হাত ধরে লেখা শিখাতো কবিতা মুখস্থ করাতো মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ বসো
তুমি 5 মিনিট লেট সরি ড্যাডি সময় কারোর জন্য বসে থাকে না রনি জীবনের প্রতিটি মিনিটকে মূল্য দিতে না পারলে উন্নতি করতে পারবে না জি সো ট্রাই টু বি পাংচুয়াল ইন এভরি স্ফিয়ার অফ লাইফ হুম হ্যাঁ শোনো কেন তোমাকে ডেকেছি কাল থেকে তুমি অফিসে বসবে আজ সব সেকশনগুলো ঘুরে ফিরে দেখো কাল থেকে অফিসে বসবো আজ তো পরীক্ষার রেজাল্ট বের হলো দুদিন একটু ঘুরে ফিরে না বিকম পাস করলে এখন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়বে তাই হাতে কলমে কিছু অভিজ্ঞতা অর্জন করে নেওয়া দরকার তাছাড়া আমার ব্যবসা সম্পর্কে আমার একমাত্র সন্তানের পুরোপুরি একটা ধারণা থাকা উচিত কারণ যে পিতারা সন্তানকে নিজের ব্যবসা সম্পত্তি ইত্যাদি সম্পর্কে ওয়াকিফাল না রাখেন তারা বুদ্ধিমান পিতা নন তাই আমি চাই তুমি সময় নষ্ট না করে কাল থেকে অফিসের কাজ বুঝে নেবে ম্যানেজার সাহেব রনি এসেছে ওকে অফিসের সব সেকশনগুলো ঘুরিয়ে দেখিয়ে দেবেন আমি উঠি ও আজ সন্ধ্যায় খান বাহাদুর সাহেবের মেয়ে জুলির জন্মদিনের পার্টিতে যাওয়ার কথা মনে করিয়ে দিলাম সাড়ে ছটায় পার্টি তুমি সময় মতো বাসায় ফিরো রাইট ওকে ড্যাডি এক মিনিটও লেট হবে না ভেরি গুড ড্যাড আমাকেও কি আলাদা প্রেজেন্ট দিতে হবে শিওর শিওর নিশ্চয়ই জুলি তোমার কাছ থেকে আলাদা প্রেজেন্টেশন এক্সপেক্ট করবে মহা সমস্যা শুধু লাল গোলাপেরই ম্যাম সাহ 30 টাকা 30 টাকা অনেক কমাইতে পারুন না ম্যাম সাহ এক তোরা দাও তো এইটা নেন সাহ একেবারে চ্যাম্পিয়ন তোরা কত 50 টাকা এই তোরাটা আমি দাম করছিলাম ও তাই নাকি এইটা বেচে দিছি ম্যাম সাহ আপনারে অন্যটা দিয়ে মনে আপনি এইটাই লয়ে যান সাহ টাকাওয়ালা বড়লোক হলে কি হবে মনের দিক থেকে এক নম্বর মন্তব্যটা ফিরিয়ে নিন আমায় ভুল বুঝবেন না তোরাটা আমার খুব পছন্দ হচ্ছে তাই দামাদামি না করে নিলাম দাও আরেকটা দাও ঠিক ওরকমই চাই মনে কোনো কষ্ট হলে না ম্যাম সাহেব লন এইটাই লন একেবারে সেম সেম দাম কিছু কম লোক সাবের কাছ থেকে 20 টাকা বেশি পাইছি পোষায় যাইব কত যা কইছিলেন বেশি দেন এই 20 টাকাই দেন নাও বড় লোকের পোলা আর গরিবের মাইয়া আর একটু ইলে কাইজে লেগে যেত কেমন বেরেন খাটাইয়া 25 টাকা কামায় লইলাম ওকে হ্যালো হ্যালো আইতাছি কোন কি লাগবো আরে কিচ্ছু লাগবে না রনিটা একটা হোপলেস আমার বোর্ড মিটিং এ যাবার সময় হয়ে গেল অথচ সে এত দেরি করছে এই নে এই আংটিটা রনিকে দিবি বলবি জুলি জন্মদিনে আমি যেতে পারবো না এই আংটিটা আমার তরফ থেকে জুলিকে বাবা আমি টাইমলি এসেছি এখনো 15 মিনিট সময় আছে একি তোমার হাতে ফুলের তোড়া কিসের জুলিকে প্রেজেন্ট করব সস্তা মানসিকতা হাওয়েভার ওটা তোমার ব্যাপার এই নাও এই হীরার আংটিটা জুলিকে আমার তরফ থেকে প্রেজেন্ট করো আর মিস্টার খানকে বলো জরুরি বোর্ড মিটিং এর জন্য আমি যেতে না পারায় দুঃখিত ওকে ডায়েট কালু চাচা তুমি আমার স্যুট টাই রেডি করো আমি ফিরে আসছি তোমার জন্য নীল রঙের স্যুট আর টাই আর বুট সব ঠিক করে রাখতা রেস্টুরে যাও আর টপাটা পরিরা চলে যাও থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার কালু চাচা শোনাও জুলি এই যে মিতে এসেছিস আর আমি তোর দেরি দেখে ভাবলাম না ভাই দূরের পথ তো তাই একটু দেরি হয়ে গেল থ্যাংক ইউ এই যে আরে আমি যাহা দিতে পারি সামান্য সে দান ভোগ তাহা ভোগ তাহা আশ্চর্য দুজনের উপহার একদম একই রকম মনে হচ্ছে একই জায়গা থেকে কেনা কিরেমিতা ওকে চিনিস নাকি না মানে ইয়ে তবে উনার একটা পরিচয় আমি জানি মানে মানে সেটা হলো
ওনার আর আমার পছন্দ ঠিক একই রকম, দুজনের চিন্তাধারা এক। ইয়ে এই ফুল প্রীতি ও পবিত্রতার প্রতীক। মাফ করবেন, আমাকে অতটা গুরুত্ব না দিলে আমি খুশি হব। রানী ঠিকই বলেছে মিতা, ফুলই শ্রেষ্ঠ। তোমার জন্য রয়েছে আরো একটি উপহার, ইয়ে এই নাও। থ্যাংক ইউ, ও বিউটিফুল। লেট মি সি, ও মার্ভেলাস, দেখি দেখি ওয়ান্ডারফুল এন্ড প্রেশাস টু। অবশ্য আমার তরফ থেকে নয়, ড্যাডি পাঠিয়েছেন। ও উনি আসতে পারবেন না তাই? ও হাউ স্যাড, উই শ্যাল মিস হিম। এনিওয়ে লেটস পাস। হ্যাঁ কান, জুলির জন্মদিনে আমাদের বন্ধু কুমার বিশ্বজিৎ একটি গান গেয়ে শোনাবেন। একটা ভালো কিছু শোনা। ও আচ্ছা, অভিমান করে বলো আর কি হবে ও চন্দন গো, রাখো না। তবে ও সময় চলে যা, মন শুধু জ্বলে যা, কৃষ্ণার জল নিয়ে এসো না তবে চন্দন গো, রাখো না। অভিমান করে বলো আর কি হবে চন্দন গো, রাখো না। তবে ও সব গান থেমে যা, সব ফুল ঝরে যা, লজ্জা বসন ছিঁড়ে এসো না তবে চন্দন গো, রাখো না। অভিমান করে বলো আর কি হবে করে বলো আর কি হবে ও চন্দন গো, চন্দন গো, চন্দন গো। এক দুই তিন
রে, এই যে ফাইলের পাহাড়, উফ, ড্যাডি একটা হৃদয়হীন পাথরের মানুষ, আমাকে ফাইলের চাপে পিষে মারার ষড়যন্ত্র। এই যে ম্যানেজার চাচা, গুড মর্নিং। গুড মর্নিং ছোট সাহেব। না না, গুড মর্নিং, ইটস এ ভেরি ভেরি ব্যাড মর্নিং। ড্যাডির কাণ্ড দেখুন, এক ডজনের উপরে ফাইল আমার ঘরে চাপিয়ে। আপনি হাসছেন, আমার কান্না পাচ্ছে। সব ঠিক হয়ে যাবে, আপনি ফাইলগুলো সই করে দিন, আমি পড়ে দেখে নেব। আপনি আমাকে জুলুম থেকে বাঁচালেন, এতগুলো ফাইল সই করা। আচ্ছা ম্যানেজার চাচা, বলুন তো, ব্যারিস্টারি ছেড়ে বাবা এত সব মেল কল কারখানার ঝক্কি ঝামেলার মধ্যে গেলেন কেন? ব্যারিস্টারি করে কোটিপতি হওয়া যায় না, শিল্পপতি হয়ে আপনার বাবা এখন কোটি কোটি টাকার মালিক, একজন লিডিং ইন্ডাস্ট্রিয়ালিস্ট। কি হবে এত টাকা দিয়ে? টাকার নেশার মতো বড় নেশা আর নেই। আর এত সব তো আপনার জন্যই ছোট সাহেব। আর আপনি বলছেন এত টাকা দিয়ে কি হবে? ইয়েস ড্যাডি, এখনই আসছি। কি ধরনের অসভ্যতা! এই কথাটুকু শোনার জন্যই অসভ্যের মতো ব্রেক করেছি। আপনি একটা নির্লজ্জ, বেহায়া, আত্মসম্মান বোধহীন মানুষ। আই হেট ইউ মানে আমি আপনাকে ঘৃণা করি। পরিষ্কার দেখতে পাচ্ছি আমার জয় সুনিশ্চিত। মানে? পরে বুঝবেন। আপাতত আসুন, আপনাকে আমার ঘরটুকু পৌঁছে দিয়ে আমার অপরাধ খণ্ডন করি। একজন মহিলাকে উত্ত্যক্ত করার জন্য আপনার শাস্তি হওয়া উচিত। শাস্তি আমায় যথেষ্ট দিয়েছেন, নির্লজ্জ, বেহায়া, আত্মসম্মান বোধহীন, কত রকমের মুখরোচক গালি বর্ষণ করলেন। আপনি ভদ্রলোকের মুখোশ পরে একটা গুন্ডা। শুনুন, যাচ্ছেন কোথায়? আমার অপরাধ ক্ষমা না করেই চলে যাবেন? বলে যান আমায় ক্ষমা করেছেন। ক্ষমা করতে পারি যদি প্রতিজ্ঞা করেন, আর আমার পিছু লাগবেন না। প্রতিজ্ঞা করছি। ধন্যবাদ। যাবেন না, ক্ষমাই যখন করলেন, আসুন গাড়িতে যাবেন। ভদ্রলোকের ছেলে, ভয় নেই। বেশ, চলুন। আমি তো এদিকে যাবো। একদিক দিয়ে গেলেই হলো, কোথায় থাকেন? পথে এক জায়গায় নেমে যাবো। ঠিকানা বলে কি হালকিটা ঘুমিয়ে আনব? ভয় নেই, প্রতিজ্ঞা যখন করেছি তখন আর কোনোদিন বিরক্ত করব না। আপনার বাসার ঠিকানা জানা থাকলেও গাড়ি থামা। সরি, এত জোরে চিৎকার করে থামাতে বললেন, চমকে ব্রেক পাটা বসে গেল। হে, কোথায় নিয়ে গেলেন? এ হলো সেই জায়গা যেখানকার সব রাস্তাগুলো একটা বিশেষ জায়গায় পৌঁছেছে। তার মানে? ফ্রম হিয়ার অল রোডস লিড টু লাভ ল্যান্ড, এখানকার সব রাস্তাগুলো প্রেম নগরে গিয়ে পৌঁছে। পাগলের পোলাপ শোনার মতো ধৈর্য আমার নেই। চলুন ফিরে চলুন, নইলে আমি নেমে যাব। ঠিক আছে, ফিরে যাচ্ছি। আমি পরিবেশটা হালকা করার জন্য পাগলের প্রলাপ শোনাচ্ছিলাম, তা দেখছি হিতে বিপরীত। চলুন, সুবোধ বালকের মতো আপনার গন্তব্যস্থলে নামিয়ে দেব। কোথায় নামবেন? মহাখালীর মোড়ে। Thank you.
এখানে থামুন। হ্যালো, রানি আছে? ইয়েস, বলছি। আরে মেঘনা থেকে পানি, কি ব্যাপার, ফোন করছিলে কেন? শনিবারে আমরা পিকনিকে যাচ্ছি, তুমিও যাবে। তোমার সেই অহংকারী বান্ধবীটিও যাবে নাকি? কি ব্যাপার, মিতাকে বড় বেশি গুরুত্ব দিচ্ছ? পিকনিক তো বড় লক্ষ্মী ব্যাপার, তাই মিতার কথা জিজ্ঞেস করলাম। সামান্য পরিচয়ে তোমার বান্ধবীকে চিনেছি, ওর বড় লোকদের প্রতি একটা অ্যালার্জি আছে। বলি, মিতার প্রেমে পড়ে গেলে নাকি? প্রেমের কাঁটা বিঁধে ডুবে যদি জানতাম, তোর ঘরে কোনদিন যাইতাম না রে। তাহলে আমার কপাল ভাঙলো? নেভার মাইন্ড, রানী না হোক জনির গলা ধরে ঝুলে পড়বো। রনি ডিয়ার, তুমি না গেলে পিকনিক পার্টি জমবেই না। প্লিজ রনি, তোমাকে যেতেই হবে। আমি শনিবারে চিটং যাচ্ছি বাবার অফিসের কাছে। তোমার বান্ধবীকে আমার তরফ থেকে একটা মেসেজ দিয়ে দিও, সব বড় লোকেরাই এমন হয় না। ওকে ওকে, বাই বাই। ইয়াস মিস্টার আলী, আজ তিন দিন থেকে মঞ্জুর সাহেব অফিসে আসছেন না, ব্যাপার কি, অসুখ টসুখ হয়নি তো? ইয়েস স্যার, এটা ওনার ছুটির দরখাস্ত, রিকমেন্ড করে বড় সাহেবের টেবিলে পাঠিয়ে দেবেন স্যার। ইউ মে গো, আমি পাঠিয়ে দিচ্ছি। মঞ্জুর সাহেবের ছুটির দরখাস্ত ধরো, বড় সাহেবের টেবিলে দিয়ে এসো। 15 বছরে যে লোকটা একদিনও ছুটি নেয়নি, সে অসুস্থ, তাকে একবার দেখতে যাওয়া উচিত। জুলি, ওয়ান্ডারফুল, তুমি দেখছি মিরাকল করলে, ধানমন্ডি থেকে গুলশান মাত্র 10 মিনিটে এসেছে, গাড়িটা প্রায় জেট প্লেন স্পিডে চালিয়ে এসেছে। বলো ডিয়ার, তোমার জীবনের সবচেয়ে মূল্যবান কথাটা কি? আই লাভ ইউ। জুলি, আমি ঠিক বুঝতে পারছি না, এত সহজ ইংরেজির মানেটা ট্রান্সলেট করে বলে দিতে হবে, মানে আমি তোমাকে ভালোবাসি। তাহলে রনি? ও, বন্ধুত্ব আর প্রেম এক জিনিস নয়, রনি আমার বয়ফ্রেন্ড, ও ভালোবাসে মিতাকে আর আমি ভালোবাসি তোমাকে। এখন মগজে কিছু ঢুকেছে? জুলি, মনে
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ছোট সাহেব, আপনি এই গরিবের বাড়িতে? আপনার ছুটির দরখাস্ত পেয়ে জানতে পারলাম আপনি অসুস্থ, তাই দেখতে এলাম। বসুন। চার পাঁচ দিন জ্বরে একদম কাহিল ছিলাম, আর জ্বর নেই। আপনার জন্য চা নাস্তা? মেয়েটা যে কেন এত দি করছে? আপনি ব্যস্ত হবেন না, চা নাস্তার কোনো দরকার নেই। তা কি হয়, খালি মুখে আপনাকে বিদায় করতে পারবো না। মিতা এক্ষুনি চলে আসবে। আপনার মেয়ের নাম মিতা? না না, আমার মেয়ে না, আমার ভাগ্নি। কে এসেছে মঞ্জুর? আমার অফিসের ছোট সাহেব। ও ইনি মিতা? আচ্ছা, আমি ওর মা, আমি ওর বাপ। ছোটবেলায় ওর মা মারা গেছে, বড় ভালো মেয়ে, ছাত্রীও খুব ভালো, বিয়েতে ফার্স্ট ক্লাস পেয়েছে। এই যে এসে গেছি, দেখ কে এসছে। আপনি? ইনি আমাদের ছোট সাহেব, ইমতিয়াজ চৌধুরী রনি। আমার অসুখের কথা শুনে দেখতে এসছেন। আমার ভাগ্নি মিতা। আসসালামু আলাইকুম। আপনার সাথে পরিচিত হয়ে খুব খুশি হলাম। আপনি ঠিকই বলেছেন, আপনার মেয়ে সত্যি ব্রিলিয়ান্ট। এত অল্প বয়সে বিএ পাস করা, ফার্স্ট ক্লাস পাওয়া, ইটস আ বিগ ম্যাটার। আপনার কমপ্লিমেন্টের জন্য ধন্যবাদ। মামা, তোমরা বসে গল্প করো, আমি চায়ের ব্যবস্থা করি। তোমরা আলাপ করো, আমিও ভেতরে যাই। আপনি বসুন ছোট সাহেব, বসুন। আপনি আমাকে তুমি বলবেন, আপনি বললে বেমানান লাগে। কি যে বলো বাবা, বড় সাহেবের ছেলে তুমি, তোমাকে দেখো আবার তুমি বলে ফেললাম। ব্যাস, আর আপনি না, এখন থেকে তুমি বললে আমি খুব খুশি হব। তোমাকে দেখে অবাক হতে হয়, তোমার মানসিকতা আর তোমার বাবার মানসিকতার মধ্যে আসমান জমিন ব্যবধান। ঠিকই বলেছেন, ড্যাডির ফিলোসফি অফ লাইফ আর আমার ফিলোসফি অফ লাইফ সম্পূর্ণ বিপরীত মুখী। যাক সেসব কথা, তোমার এই কোর্স কেমন লাগছে? খুব ভালো। মামা, তোমার গরম পানি রেডি, যা শেভটা করে একটু পরিষ্কার হয়ে এসো। হ্যাঁ মা, কদিন জ্বরে শেভ না করে মুখটা একবার বিচ্ছিরি হয়ে গেছে। ছোট সাহেব, তুমি চা খাও, আমি আসছি। আচ্ছা, নিন। আপনি আমাকে তুমি বললেন, তুমি তো আপন জনকে ছাড়া আর কাউকে বলা যায় না। যাকে ভালোবাসা যায় তাকেই তুমি বলা যায়। ভালোবাসা? হ্যাঁ মিতা, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ ম্যাডলি। একি, তুমি কাঁপছো কেন? তোমার দুহাতের ছোঁয়া লেগে প্রথম প্রেমের শিহরণে সারা শরীর আমার কাঁপছে। মনে হচ্ছে আমি হারিয়ে যাচ্ছি। তুমি, আপনি, না না, এ হয় না, এ যে হবার নয়। কেন কেন হবার নয় মিতা? আপনি বুঝবেন না। আমি কিছুই বুঝতে চাই না, আর কোনো কথা নয়। কাল বিকেলে এসো, যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল। প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিন থেকে তুমি আমার হৃদয় জুড়ে কল্পনার ছবি হয়ে বসেছিলে। আজ সেই কল্পনার ছবি বাস্তবে রূপ নিয়েছে। বাস্তব কিন্তু বড় কঠিন। যতই কঠিন হোক, সে পরীক্ষায় আমি পাস করেছি। তা অবশ্য ঠিক। দেখছো
দেখছি তোমার রূপ, খোদা যেন নিজ হাতে গড়েছেন তোমাকে। ইচ্ছে হয় এই রূপের পায়ে জীবন উৎসর্গ করতে। সত্যি? হ্যাঁ মেয়েটা, তোমার ওই চোখের গভীর অতলে ডুবে যেতে ইচ্ছে হয়। আমার চোখ সাগর নাকি? হ্যাঁ, প্রেমের অসীম সাগর। চুপ করো তো, এমন এমন কথা বলতে শুরু করেছো যে আমার লজ্জা করছে। অন্য কিছু বলো। এই শোনো, কি একটা গল্প বলবো? বলো না। এক নিড়ে দুটি পাখি আসলো, আর নির্জনে ভালো যে বাসলো। কত নীরব কথা বললো তারা, হাসি গানের ওই ছন্দে। তাই নাকি? তাহলে শোনো। এক সুরে হলো তারা উন্মন, তাই অন্তরে তোলে যে গুঞ্জন। যেন অসীম আকাশ পেরিয়ে তারা কাছে এলো আনন্দে। এক নিড়ে দুটি পাখি আসলো, আর নির্জনে ভালো যে বাসলো। কত নীরব কথা বললো তারা, হাসি গানের ওই ছন্দে। তারপর বলো না কি হলো। তারপর? না না, তুমি বলো। কত না কাল গুনে ফাল্গুন এলো, মায়া বিলগ্ন যে পেলো। কত না কাল গুনে ফাল্গুন এলো, মায়া বিলগ্ন যে পেলো। তাই কি পাখি বললো ডাকি, তাই কি পাখি বললো ডাকি, কাকলি কুজনি রাঙা বনো। কাছাকাছি এলো দুটি জীবন, এক নিড়ে দুটি পাখি আসলো, আর নির্জনে ভালো যে বাসলো। কত নীরব কথা বললো তারা, হাসি গানের ওই ছন্দে। আরো শুনবে? কি চুপ করে আছো যে? এ কি তোমার আমার গল্প? হ্যাঁ। সোনারও পিঞ্জরে পড়বে না ধরা, তারা যে বন্ধন হারা। সোনারও পিঞ্জরে পড়বে না ধরা, তারা যে বন্ধন হারা। শুধুই তুহি স্বপ্ন মুহি, শুধুই তুহি স্বপ্ন মুহি, খেয়ালি খুশিতে ভরবে ভুবন। গল্প বলার শেষ হলো এখন, এক নিড়ে দুটি পাখি আসলো, আর নির্জনে ভালো যে বাসলো। কত নীরব কথা বললো তারা, হাসি গানের ওই ছন্দে। এক নিড়ে দুটি পাখি আসলো, আর নির্জনে ভালো যে বাসলো। কত নীরব কথা বললো তারা, হাসি গানের ওই ছন্দে। চৌধুরীর সাথে আমার 20 মিনিট কথা হয়েছে। 20 মিনিট? এত সময় ওনার হলো? ইউ আর লাকি ডার্লিং। তা জুলির কথা কিছু হলো? হ্যাঁ, উনি জানতে চাইলেন যে বিয়ের পরীক্ষার পর জুলিয়ার পড়াশোনা করবে কিনা। তাই বললাম যে ভালো পাত্র পেলে বিয়ে দিয়ে দেবো। শুনি কি বললো? এত রাজভারী মানুষ ওই চৌধুরী, জীবনের কথা বোঝাই যায় না। উনি জুলির প্রসঙ্গ বাদ দিয়ে নিজের ছেলের কথা পারলেন। ছেলেকে MBA পাশ করিয়ে ব্যবসায় বসাবেন, নিজে সমস্ত দুনিয়া দেখতে বেরোবেন, এইসব। তবে হ্যাঁ, আগামী রোববার আমাদের দাওয়াত করেছে। আচ্ছা, দেখি খাওয়ার ফাঁকে ফাঁকে রনি আর জুলির বিয়ের কথাটা পারা যায় কিনা। দেখো, বিড়ালের ভাগ্যে যদি শিক্ষা ছিলে। মিতা। জি। এত দেরি করে ফিরলি যে, কোথায় গিয়েছিলি? বেড়াতে গিয়েছিলাম রনির সঙ্গে। রনি? মানে ছোট সাহেবের সঙ্গে?
হ্যাঁ মামা। মিতা, আমি জানি রনি খুব ভালো ছেলে, কিন্তু আমার নজরে ও বড় সাহেবের ছেলে, ছোট সাহেব। তুমি ভুল বুঝছো মামা। তোর মামা ভুল বোঝেনি মিতা, পথ চলতে চলতে তুই ভুল পথে পা বাড়িয়েছিস, সে পথে শুধু চলতেই হবে, ঠিকানা খুঁজে পাবি না। বাবা, এসব তুমি কি বলছো? তোর মা বেঁচে থাকলে এসব কথা তোর মাই বলতো। কোনোদিন তোর মনে আঘাত দিয়ে কথা বলিনি, আজ কেন এসব কথা বলছি তা বোঝার বয়স তোর হয়েছে। জেনে রাখ মা, যে পথের কোনো ঠিকানা নেই সে পথে শুধু অন্ধকার ছাড়া আর কিছুই নেই। তাই পা বাড়াবার আগে বিচার বিবেচনা করার ভার তোর উপরেই ছেড়ে দিলাম। আমার বিশ্বাস সে বিচার বুদ্ধি তোর আছে। মিস্টার চৌধুরী, আপনি যদি এই প্রস্তাবে রাজি হন তাহলে আমরা ধন্য হয়ে যাব। মানে আমাদের জুলিকে যদি আপনি পুত্রবধূ হিসেবে ঘরে তোলেন তার চেয়ে বড় সৌভাগ্য আমাদের আর কি আছে। আমার মনে হয় রনি জুলিকে খুব পছন্দ করে। তা বটে, তবে বিয়ে শাদীর ব্যাপার খোদার যা মর্জি তাই হবে। ছোট সাহেব, এক ট্রাঙ্ক কল, আপনার রুমে। ও এক্সকিউজ মি, প্লিজ বসুন। শুনো, আমার মনে হয় চৌধুরী সাহেব এই বিয়েতে রাজি হবেন। আমি কইছি ছোট সাহেব রে, এত বড় বাড়িটা একেবারে খা খা করে, ফুটফুটে একটা পো আনলে বাড়িটা একেবারে উজালা হয়ে যাইতো। সরি, আপনাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি। নেভার মাইন্ড, আমি জুলিক পুত্রবধূ করব মনস্থির করেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, রনি আর জুলি চাঁদ সূর্যের মতো মানানসই জোড়া হবে। প্রেম আমাদের দুজনকে এক আত্মা এক সত্তা করে দিয়েছে। তোমাকে ছাড়া আমি, আমাকে ছাড়া তুমি, দূরে থাকলে যন্ত্রণায় কষ্ট পেতে হয়, মিলনের জন্য হৃদয় ব্যাকুল হয়ে ওঠে। মিলন, কবে হবে আমাদের মিলন? আদৌ হবে কিনা বলতে পারল না। তোমার বাবা কি আমাকে পুত্রবধূ রূপে মেনে নিতে পারবেন? এই কঠিন বাস্তব চিন্তা তোমার মনে আসা অস্বাভাবিক নয় মিতা। আমার বাবা কোটিপতি আরিফ চৌধুরী, কথা ওজন করে বলেন, একটা কথা দুবার বলেন না, তার হুকুম কখনো রদ বদল হয় না। হৃদয় তার আভিজাত্যের সোনার পাতে মোড়া, মন তার পাথরের মতো কঠিন, তবু তবু আমি এই তোমার মাথায় হাত রেখে কসম করছি, আরিফ চৌধুরীর মতো সচল হিমালয় পর্বত যদি তোমার আমার মাঝে প্রাচীর হয়ে দাঁড়ায়, তবে সে প্রাচীর আমি ভেঙে গুঁড়িয়ে দেব। বাবার কোটি কোটি টাকার উপর আমার কোনো লোভ নেই। তারই পাল্লার একদিকে বাবা যদি সারা দুনিয়ার ধন দৌলত রাখেন, আরেকদিকে যদি তোমাকে রাখেন, তবে আমি পরম পাওয়ার আনন্দে তোমাকে নিয়ে চলে আসব। রনি, মিতা, জুলি আঙ্কেল, জি একটা কথা জানার জন্য ফোন করেছি। ড্যাডি মাম্মি তো আমার সঙ্গে রনির বিয়ের কথা পাকা করে, আমার মনে হয় আপনি যদি রনিকে একবার জিজ্ঞেস করতেন আমার সঙ্গে বিয়েতে মত আছে কিনা। তোমার সঙ্গে বিয়েতে রনির মত না থাকার তো কোনো কারণ দেখি না। তাছাড়া রনির মতামত নেবার আমি প্রয়োজনে বোধ করি না। হোয়াট আই ডিসাইড দ্যাট ইজ ফাইনাল অ্যান্ড রিজিড। নো আঙ্কেল, আমার মনে হয় রনি এ বিয়েতে মত দেবে না, কারণ মিতাকে সে ভালোবাসে। হি ইজ ম্যাডলি ইন লাভ উইথ মিতা। মিতাকে রনি ভালোবাসে? কে এই মিতা? লাভলি গার্ল, আপনারই অফিস ম্যানেজার মঞ্জু সাহেবের মেয়ে। দ্যাটস আ হেল। রনি ওই নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়েটিকে ভালোবাসে না, বরং বলতে পারো ওই মেয়েটি রনির পেছনে লেগেছে। ওকে ওকে, তুমি এসব নিয়ে চিন্তা করো না, রনির বিয়ে তোমার সঙ্গেই হবে।
হ্যাঁ তুমি হবে আমার পুত্রবধূ আচ্ছা রাখি খোদা হাফেজ ট্যাক ফুললি আমার সঙ্গে রনির বিয়ে ভেঙে দিলাম ডিয়ার ও ডার্লিং মিতা সেদিন আমি তোকে বলেছিলাম যে পথের কোনো ঠিকানা নেই সে পথ অন্ধকার সে পথে পা বাড়ানো তো ঠিক হয়নি মা তোর জন্য আজ তোর মামার এত বড় কলঙ্কের বোঝা মাথায় নিতে হলো এত অপমানিত হতে হলো এতদিনের চাকরিটাও হারাতে হলো ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে আমি অপরাধী আমায় যে শাস্তি দিতে হয় দাও বাবা এত বড় ভুল তুই কেন করলি তার চেয়ে রনিকে তুই বলার চেষ্টা কর মনকে শক্ত কর মামা চেষ্টা করব মামা মনকে আমি পাথরে বাঁধব রনি ছোটবেলায় তোমার মা মারা গেছেন বড় আদরে তোমাকে আমি মানুষ করেছি এ দুনিয়ায় তুমি ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই এক বড় ভাই ছিলেন 20 বছর হলো তিনি নিখোঁজ 20 বছর হলো তিনি নিখোঁজ জানি না তিনি বেঁচে আছেন কি না তুমি আমার জীবনের একমাত্র অবলম্বন তাই তুমি যদি আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করো তবে সে আঘাত আমি সইতে পারবো না আমি জানি আপনি যে সিদ্ধান্ত নেন তা সবসময় অবিচল অটল কিন্তু জুলিকে আমি বিয়ে করতে পারবো না এ ব্যাপারে আমাকে ক্ষমা করবেন আমার মান মর্যাদা নষ্ট হোক সমাজ আমার মাথা নিচু হয়ে যাক আশা করি তা তুমি চাইবে না ঠিক আছে তোমাকে আমি 2 দিন সময় দিলাম ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো আমি জুলির বাবাকে পাকা কথা দিয়েছি ব্যাপারে চিন্তা করার কিছুই নেই ড্যাডি ঠান্ডা মাথায় চিন্তা করি আমি আপনার মুখোমুখি দাঁড়াবার সাহস পেয়েছি র আদব কায়দা লেহাজ তমিজের খুব ভালো তালিম নিয়েছো দেখছি অভিনেত্রী তুমি মন্দ নও আপনি বসুন আমি মামাকে ডেকে দিচ্ছি আপনি এই গরিবের বাড়িতে আসতে বাধ্য হলাম ম্যানেজার তুমি তো জানো ব্যবসায়ী জীবনে আমি কোনো দিনও হারিনি আজও হারবো না তোমার সঙ্গে আমি একটা ব্যবসায়ী লেনদেন করতে চাই এতদিন জানতাম তুমি খুব ইমানদার তবে আজ আমার সর্বস্ব আত্মসাৎ করতে চাও কেন কিছু অংশ নিয়ে রফা করো এই নাও চেক সই করাই আছে তুমি তো জানো এই ব্যাংকে আমার কত টাকা জমা আছে বল টাকার অঙ্কটা তুমি বসিয়ে নাও স্যার আমি আমার ভাগ্নি আর আপনার ছেলেকে অনেক বুঝিয়েছি অনেক নিষেধ করেছি কিন্তু আচ্ছা কথা রাখো চেক বই তোমার সামনে যত টাকা ইচ্ছে লিখে চেকটা নিয়ে আমাকে রেহাই দাও জমা নষ্ট করো না চৌধুরী সাহেব একটা মেয়ের মনকে কেনার মতো টাকার অঙ্ক আপনার একটা ব্যাংকে কেন সবগুলো ব্যাংকও নেই আপনি আর একটা কথাও না বলে
এখান থেকে বেরিয়ে যা। What? I said go! নইলে অপমান করে বের করে দেব। Alright. বেইমান, নিমো খারাম। দাঁড়ান। আমার মামা বেইমানও নন, নিমো খারামও নন। যা কিছু অপরাধ আমার, আমি আপনাকে কথা দিচ্ছি। আপনার ছেলের সঙ্গে আর কোনো দিন মেলামেশা করব না। রনির সঙ্গে আর কোনো সম্পর্ক রাখব না। বেশ, তাই যেন হয়। তোমার কথাগুলো যেন অভিনেত্রীর সংলাপে পরিণত না হয়। রনি, তুমি কি চাও যে পিতা পুত্রের মধ্যে একটা বিচ্ছেদ ঘটুক, একটা লোক হাসানো ব্যাপার হোক? যে মিতাকে তুমি বিয়ে করতে চাও তার বংশ পরিচয় সম্পর্কে তুমি কতটুকু জানো? মিতা খুব ভালো মেয়ে বাবা। হ্যাঁ, মিতা খুব ভালো মেয়ে তা আমিও জানি। ইনি তোমার দাদা, রসুলপুরের জমিদার সৈয়দের ফান চৌধুরী। আজ সে জমিদারি নেই, কিন্তু আমি যার তো মরে যায়নি। জমিদার সৈয়দ ইরফান চৌধুরীর খানদানি রক্তই তো আমাদের শরীরে বইছে। তোমার দাদি আর তোমার মা এরা কত উচ্চ বংশের তা তোমার অজানা নেই, কিন্তু পিতা মঞ্জুর সাহেবের বোনের মেয়ে। আর মঞ্জুর সাহেবের বাবা ছিল একজন সামান্য ট্রাক ড্রাইভার, মানে মিতার মা একজন ট্রাক ড্রাইভারের কন্যা ছিল। এই তো মিতার মা পরিচয়। আর পিতৃ পরিচয় বলতে তো কিছুই নেই। মঞ্জুরের কাছে শুনেছি মঞ্জুরের আশ্রিত এবং তারই অন্নে পালিত এক অজ্ঞাত কুলশীল অন্ধ। আমি সব জানি। সব জেনেও তুমি মিতাকে বিয়ে করতে চাও? তোমার সন্তানরা যখন তাদের মাতৃ পরিচয় জানতে চাইবে তখন তুমি কি জবাব দেবে? সন্তানের কাছে মাই সবার উপরে। মায়ের বংশ পরিচয়ের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সালেহা, তোমার ছেলে আজ আমার অবাধ্য হয়ে গেল, এখন আমি কি করব? ও যদি আমার কথা না শুনে একটা ছোট লোকের মেয়েকে বিয়ে করে, না না, আমি তাকে চৌধুরী বংশের পুত্রবধূ রূপে গ্রহণ করতে পারবো না। এতে এতে যে আমার মাথা হেঁট হয়ে যাবে সালেহা, হেঁট হয়ে যাবে। এসেছো, ভালোই হলো। আবার আগে তোমার সঙ্গে দেখা হয়ে গেল। তোমরা কোথায় যাচ্ছ? চিটাগাংয়ে। একটা ফার্মে আমার চাকরি পেয়েছে। যদি যেতে না দি? হিয়ালি রাখো, আমরা চলে যাচ্ছি, এটাই চরম বাস্তব। হিয়ালি নয় মিতা, আমি তোমাকে চিরদিনের মতো নিজের করে নেবার জন্য এসেছি। তার হয় না রানী, আমাদের এখান থেকে চলে যেতেই হবে। আমাকে ফেলে যাবার কথা তুমি ভাবতে পারলে? আমার ভালোবাসার মর্যাদা রক্ষার জন্য চলে যাচ্ছি। তোমার বাবা যাতে আমাকে ধনী পিতার পুত্রবধূ হওয়ার মতো লোভী মেয়ে মনে না করেন, শুধু শুধু তার জন্য আমি তোমাকে প্রত্যাখ্যান করছি। তুমি আমাকে ভুলে যাও রানী, আমি জাতির অহংকারে ধনী পিতার একমাত্র সন্তান। তুমি তোমার বাবার মনে দুঃখ দিয়ে আমি তোমাকে গ্রহণ করতে পারবো না। এ তুমি কি বলছো মিতা? বাবার সমস্ত ঐশ্বর্য, সব আভিজাত্য পায়ে তোলে চলে এসেছি তোমাকে গ্রহণ করতে। রনি, রনি, এ তুমি কি করেছো? মামা, তুই কাঁদছিস কেন মা? আজ পর্যন্ত তোকে কি কোনো খুশি থেকে বঞ্চিত করেছি? তোর মনে আঘাত যখন কোনোদিন দিইনি, আজও দেব না। তোর প্রতি রনির যে ভালোবাসা তাতে এতটুকু খাদ নেই। খাঁটি সোনার মতো ওর প্রেম, কোটিপতি পিতার সবকিছুর মায়া তারে চলে এসে তারই প্রমাণও দিয়েছে। ম্যানেজার চাচা, মিতা আমার বাবার সমস্ত ঐশ্বর্যের চেয়ে বেশি মূল্যবান। মিতা আর আমার বিয়েতে স্বীকৃতি দিলে আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে ঐশ্বর্যশালী, সবচেয়ে সৌভাগ্যবান বলে মনে করব। বাবা রনি, আমি মিতার বাবা। প্রত্যেক বাবাই তার সন্তানকে ভালোবাসে, সে তোমার বাবাই হোক
আর মিতার বাবাই হোক, কিন্তু সন্তানের প্রতি ভালোবাসার মাঝেও কিছু ভেদাভেদ আছে। অনেক পিতা আছে যারা সন্তানের অস্তিত্বকেই ভালোবাসে, সন্তানের হৃদয় আবেগের প্রতি তাদের কোনো ভালোবাসা নেই, কোনো মমতা নেই। তোমার বাবা শুধু তোমার অস্তিত্বকেই ভালোবাসে, কিন্তু আমি আমার কন্যার অস্তিত্বকে ভালোবাসি, তার হৃদয়ের আবেগের প্রতিও আমার মমতা রয়েছে। তাই মিতা যখন তোমাকে মনে প্রাণে আপন করে নিয়েছে, আমি তার মূল্য অবশ্যই দেব। মিতার বিয়ে তোমার সঙ্গেই হবে, তার পরিণতি যা হয় হবে। বাবা, মা, এসো ধনি, আমার বুকে এসো। কালু, ওদের ঘরে নিয়ে যা, আর শোন, ওদের ঘরটা ফুল টুল দিয়ে সাজিয়ে দিস। আইসো আইসো, ঘরে চলো। আচ্ছা, রনির লিখেছ? হুম, হবে না, আমি লিখব মিতার প্রেমের বাসর। ওই হলো দুজনেরই প্রেমের বাসর।
चाचा बाबा एलो ना ना उन्हीं नाश्ता खाई बो ना तुम्हारे नाश्ता खाओ और पौर शायबर का मरे जाए तो कुछ से की बेपार शायबर मुखर दिखे साउंड जाए ना मने हमारे शारा राय तो घूमा ही नहीं चोक दूधा लाल मुंह के बारे शुक ना मने हमारे शारा राय जग गया चोकर पानी झोला इसे बोलो की कालू चाचा हाँ আমার তো তাই মনে হইল মিতা তুমি বসো আমি বাবার সঙ্গে কথা বলে আসি বাবা তোমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে জি না আপনার জন্য মিতা কোথায় খাবার টেবিলে অপেক্ষা করছে আমার খাবার রুচি নেই তুমি যাও নাস্তা করে এসো তোমার সঙ্গে কথা আছে ये माने आपने के छाड़ा आमरा खाई की कुरे बाबा रातो आपने खाननी हाँ एक फोटा पानी उस स्पर्श करीनी सारा रात आमी मने संगे विवेके संगे युद्ध करेछी प्रश्न करेछी तुम्हार जन्नत बासी दादा दादी और मायर काछे किन्तु पारलाम ना তোমার স্ত্রীকে পুত্রবধ রূপে মেনে নিতে পারলাম না রনি বাবা তাহলে কাল দুয়ার থেকে ফিরিয়ে দিলেন না কেন কেন মিতাকে ঘরে তুলে নিলেন চৌধুরী বংশের পুত্রবধূকে দুয়ার থেকে দূর দূর করে দাঁড়িয়ে দেবার মতো অভদ্র আমি হতে পারিনি রনি তাই আমি ভদ্রভাবে শালীনতা বজায় রেখে তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি দশ লক্ষ টাকা আমার মনে হয় এই টাকায় তুমি নিজের একটা আলাদা ভবিষ্যৎ গড়ে নিতে পারবে
সাহেব এটা আপনি শেষ পর্যন্ত কি করলেন নিজের একটা মাত্র পোলা তারও আপনি পর করে দিলেন পারলাম না কালু পারলাম না ওই ছোট লোকের মেয়েটাকে বৌমা বলে মেনে নিতে পারলাম না সালেহা তোমার সন্তানকে পর করে দিয়ে বংশের মর্যাদা রক্ষা করলাম তুমি আমাকে ক্ষমা করে দিও চৌধুরী বলছি ও হ্যালো মিস্টার চৌধুরী বিয়ের দিন ঠিক করে ফেলেছেন বিয়ে হবে না মানে মানে আমি তো কিছু কিছু বুঝতে পারছি না ত্যাজ্যপুত্র করেছেন না না এতে মাপ চাইবার কি আছে এ তো আমাদের দুর্ভাগ্য আচ্ছা দুর্ভাগ্য মানে চরম দুর্ভাগ্য আমাদের জুলি আরিফ চৌধুরীর ছেলে বউ হবে সবাই একরকম জেনে গেছে এই বিয়ে ভেঙে গেলে সবাই ভাববে মেয়ের আমার না জানে কি দোষ আছে অবজেকশন তোমাদের মেয়ের জন্য কোনো চিন্তা নেই আমি জনিকে বিয়ে করেছি কাজী রফি তার মানে মানে অতি সরল মিয়া বিবি রাজি তো কে করেগা কাজী জনি কি সর্বনাশ ও ডিয়ার জুলি আবার একই কাণ্ড করলো আমার কান্ডাকাণ্ড জ্ঞান সব লোপ পেয়েছে আমি কিছু ভাবতে পারছি না ও ড্যাডি তোমাদের কিচ্ছু ভাবতে হবে না আমাদের ভাবনা আমরাই ভাব চলো জানি আমরা সোনার গায়ে গিয়ে রাতের খাবারটা সেরে আসি ইন দ্য মিনটাইম মাম্মি আর ড্যাডি ঘটনার আকস্মিকতাটা সামনে নি চলো ছবিটা এখানে ভালো মানাবে সবই তো ভালোই মানিয়েছে তোমার শখের গাড়িটা বিক্রি করে সেই টাকায় আমার সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করলে শখের গাড়ি ছিল এখন আর আমার কোনো শখ নেই স্বাদ নেই আমার সব শখ সব স্বাদ আল্লাহ শুধু তোমাকে ঘিরে মিটা চলো খেয়ে নি খুব খিদে পেয়েছে খাবো কিন্তু তার আগে তোমার সঙ্গে আমার একটা ব্যাপারে ফয়সলা করতে হবে ফয়সলা কি ব্যাপার বিদা তুমি যে পার্ট টাইম চাকরি করে পড়াশোনা চালিয়ে যাবে তা হবে না কেন কেন হবে না তোমাকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে হবে যেমন তেমন ভাবে পাশ করলে তোমার বাবার কাছে আমার অমর্যাদা হবে ভাববেন ভাববেন আমার প্রেমে হাবুডুবু খেয়ে তুমি রসা তলে গেছো আমি আমাদের প্রেমের অমর্যাদা হতে দেব না রনি প্রেমের বাজিতে আমরা জিতেছি এবার তোমার পড়াশোনার বাজিতেও আমাদের জিততে হবে কিন্তু আমি চাকরি না করলে সংসারের খরচ পড়াশোনার খরচ এসব চলবে কি করে তোমার মামার বুড়ো বয়সের মেহনতের টাকা আমি নিতে পারবো না আমি চাকরি করব তুমি পড়বে তা হয় না মিতা কেন হবে না হতে হবে তোমার বাবা তোমাকে মাস্টার ডিগ্রি করাবেন নিশ্চয়ই আশা করেছিলেন ভেবেছিলেন আমাকে বিয়ে করলে তার সে আশা পূর্ণ হবে না তা আমি হতে দেব না রনি যদি তুমি আমাকে সত্যি ভালোবাসো তাহলে আমি যা বলছি মেনে নাও কি করে মানি বলো স্ত্রী চাকরি করবে আর পুরুষ হয়ে আমি সে পয়সায় পড়াশোনা করব এতে আমার পুরুষের অবমাননা হবে মিতা তোমার আমার প্রেমের সম্মান রাখার জন্য তোমাকে আমার কথা মানতেই হবে রনি আমার কথা যদি না মানো তাহলে যে আমি কত দুঃখ পাবো তা তুমি বুঝতে পারছো না তোমার মিতার মনে যাতে কষ্ট না হয় তার জন্য তোমার পুরুষের মর্যাদাকে বিসর্জন দিতে পারো না রনি তোমার কথার জবাব নেই মিতা তোমার জন্য আমি জীবন বিসর্জন দিতে পারি
রনি 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 তুমি এসে গেছো কি খবর তোমার ইন্টারভিউ কেমন হলো তোমার গুড লাক রনি ইন্টারভিউ ফার্স্ট ক্লাস স্কুলের প্রিন্সিপাল একেবারে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে কালই জয়েন করতে বলেছেন মিতা তাহলে কাল থেকে তুমি মাস্টারি করবে আমি মন দিয়ে পড়াশোনা করব ভার্সিটি থেকে ফেরার সময় তোমাকে আমি রোজ স্কুল থেকে নিয়ে আসব মাত্র ক মাস তারপর আমি পাস করে বেরোব ভালো একটা চাকরি করব তুমি আর চাকরি করবে না দুজনের ছোট্ট সংসারে প্রেমের নীর রচনা করব বলো রানী স্বপ্নের দিনগুলোর কথা শুনতে বড় ভালো লাগছে তারপর তার আর পর নেই মিতা সারা জীবন কাটাবো তোমাকে ভালোবেসে মার্চ এপ্রিল এপ্রিল মে মে জুন জুন জুলাই জুলাই অগস্ট অগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর নভেম্বর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর জে এ এন ইউ এ আর ওয়াই জানুয়ারি যাবে জি ম্যাম স্যার হয়ে যাবে না থাক তুমি যাও হেঁটেই যাই তিন চার দিনের পাশে বাঁচিয়ে রানীর জন্য ভালো এক প্যাকেট সিগারেট নেওয়া যাবে সিগারেট কিনলে দামি মানুষ দামি সিগারেট খাবে তুমি বাজে সিগারেট খাও আমার কষ্ট হয় তোমার কষ্টের আয় করা পয়সায় আমি বিলাসিতা করব নো টক নাও এখন মন দিয়ে পড়াশোনা করো আমি রান্না করতে যাই টিচার আপনার শরীর খারাপ লাগছে না মাথাটা ভীষণ ধরেছে তাই আজ না হয় কমই পড়লাম একটু বসুন আম্মুর কাছ থেকে আপনার বেতনের টাকাটা নিয়ে আসছি থ্যাংক ইউ Good evening.
ताते आबार ओबाल्टिन ब्यापारटा कि प्राइवेट टिउशनिटार आज बेतन पेयेछि ताई खाटते खाटते तोमार चेहरा म्लान हो गेछे शरीर खराब हो जाच्छे आर तुमि आमाके हॉर्लिक्स ओबाल्टिन खावाच्छो गला दिए नामते चाइबे कि मिता लक्ष्मी छेलेर मतो ढकढक करे खेये फेले तुम मिता आमि एखन मिता नई एकजन परीक्षार्थीर गार्जियन যা হুকুম করবো তাই শুনতে হবে ওকে ওকে তোমরা ক্লাসে যাও কি এখনো স্কুল ছুটি হয়নি এখনো স্কুল ছুটি হয়নি স্যার মিতাপা ক্লাসে পড়াতে পড়াতে হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছিল অজ্ঞান হয়ে গিয়েছিল কি হয়েছিল জানো কি হয়েছিল জানি না তবে গাড়িতে ধরাধরি করে প্রিন্সিপাল আপনার ডাক্তারের কাছে নিয়ে গেছেন কোন ডাক্তারের কাছে নিয়ে গেছে জানো না স্যার আপনি কিছু চিন্তা করবেন না প্রিন্সিপাল আপা হয়তো এতক্ষণ মিতাপাকে বাড়িতে পৌঁছে দিয়েছেন এই চলো মিসেস আহমদ মিতা আমার বন্ধুর ছেলে রনির স্ত্রী যে মিতার জন্য রনিকে ওর বাবা ত্যাজ্যপুত্র করেছে সে মিতার এমন কঠিন অসুখ হয়েছে ভাবতেও দুঃখ লাগে কি হয়েছে ওর সিরিয়াস কিছু হ্যাঁ মিতার হার্টে ক্যান্সার জাতীয় একটা মারাত্মক অসুখ হয়েছে ক্যান্সার জাতীয় অসুখ হার্টে যাকে আমরা বলি মাইট্রাল স্টেনোসিস এই অসুখ হলে দূষিত রক্তকে পরিশোধন করার ক্ষমতা হার্টে ধীরে ধীরে কমে যায় আমাদের দেশে রোগীকে বাঁচানো সম্ভব নয় তবে রোগীকে তার অসুখের কথা না জানানোই উচিত মানে যে কোনো মুহূর্তে মারাও যেতে পারে কিন্তু রনিকে জানানো খুবই দরকার না না ডক্টর জামান রনিকে হঠাৎ করে জানানো ঠিক হবে না রনিকে আপনিও চেনেন আমিও চিনি ওদের ভালোবাসা যে কত গভীর তাও আমরা জানি এ কথা শুনলে হয়রানি হার্ট ফেল করবে নয়তো পাগল হয়ে যাবে আপনি ঠিকই বলেছেন মিসেস আহমদ এখন কাউকে কিছু জানানোর দরকার নেই আমি সময় মতো রনির মানসিক অবস্থা বিচার বিবেচনা করে ওকে জানাব যাতে এত বড় দুঃসংবাদের আঘাতটা ও সহ্য করতে পারে পেশেন্টের জ্ঞান ফিরেছে স্যার ও চলুন মিসেস আহমদ কেমন লাগছে ভালো ওঠো আস্তে হ্যাঁ এই তো তোমাকে এখন বেশ সুস্থ দেখাচ্ছে তোমাকে তুমি বললাম কেন জানো তোমার শ্বশুর আমার বিশিষ্ট বন্ধু জি আমি আপনার মেয়ের মতো শোনো তোমার চিন্তার কোনো কারণ নেই তোমাকে ভালো মতো চেক আপ করে দেখলাম তোমার তেমন কোনো সিরিয়াস অসুখই নেই ওষুধপত্রগুলো ঠিক মতো খাবে বেশি মেহনতের কাজ করবে না আর সব সময় মনে ফুর্তি রাখবে জি আচ্ছা মিসেস আহমদ এখন ওকে বাসায় নিয়ে যেতে পারে এসো
নিশ্চিন স্কুল থেকে শুনে এসে দুশ্চিন্তায় অস্থির হয়ে রয়েছো। চিন্তার কিছু নেই, দুর্বলতার জন্য মাথা ঘুরে অজ্ঞান হয়ে গিয়েছিল। ডক্টর জামানের নার্সিংহোমে নিয়ে গিয়েছিলাম, উনি পরীক্ষা করে বললেন দু চার দিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। ধন্যবাদ, মিতার জন্য আপনি অনেক কষ্ট করেছেন। এতে ধন্যবাদ দেবার কি আছে, ওকে সাত দিনের ছুটি দিলাম, বিশ্রাম নেবে, আমি চলি। আচ্ছা, আমি বুঝেছি তোমার কি অসুখ হয়েছে। তুমি ডাক্তার নাকি? ডাক্তার না হলেও ডাক্তার তোমাকে পরীক্ষা করে নিশ্চয় বলেছে তুমি সুন্দর ফুটফুটে একটা বাচ্চার মা হবে। অবশ্যই ছোট্ট, কি করে তুমি এই কথা ভাবলে? আমার এক বন্ধু বলেছে মেয়েদের বাচ্চা হবার প্রথম দিকে শরীর কেমন কেমন করে, মাথা ঘুরে, বমি বমি লাগে, দুর্বল লাগে, সব পক্কা, ওসব কিছুই না। ডক্টর জামান বলেছেন আমার কোনো অসুখই হয়নি, সম্পূর্ণ সুস্থ আমি। মিতা, কত বড় দুশ্চিন্তা থেকে বাঁচলাম, খোদা না খাস্তা। যদি তোমার কোনো কঠিন অসুখ হতো তাহলে চিন্তা আমার হার্টের অসুখ হয়ে যেত। রনি, আল্লাহর অস্ত অসুখ চিন্তা করো না, ডাক্তার বলেছে খোদার ফজলে আমার কোনো অসুখ নেই। ছোট সাহেব, ছোট সাহেব, এই দেখেন আমাগো রনি পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হইছে, পয়লা নম্বরে তার নাম আইছে। তাহলে মিতা রনির কাঁচা মাথাটা চিবিয়ে খায়নি? এত অভাব অনটনের মধ্যে থাকতে আমাগো পোলা পরীক্ষায় ভালো রেজাল্ট পাইল। বৌমা লক্ষ্মী না হইলে কি এটা সম্ভব হইত? হ্যাঁ তা তো বটেই। ছোট সাহেব, ছোট সাহেব কথা কই। হ্যাঁ হ্যাঁ বল বল বল। অগো মাফ কইরা দিয়া, পোলা আর বৌমাকে ঘরে নিয়ে আসেন। আমার মৃত্যুর পর তুই ওই অবাধ্য ছেলেটাকে বাড়িতে নিয়ে আসিস, ওকে বলিস আমার কবরে যেন দয়া করে দুমুঠো মাটি দেয়। জন্য সবটুকু গৌরব তোমারই প্রাপ্য, তোমার উৎসাহ, আজ আমি সফল কাম হয়েছি। মিতা আমার জান, আমার প্রাণ, আর আমি তোমাকে। ও কিছু না, খুশির বন্যা উপচে পড়ছে চোখ দিয়ে। কি যেন বলতে চাইছি? জি বলতে চাই, আমি আর তোমাকে চাকরি করতে দেব না। আমি চাকরি করব, তুমি আরাম করবে, অনেক খেটেছো। আর না বেশ তো, চাকরির দরকার কি, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছো, দেখবে কত বড় বড় কমার্শিয়াল ফার্ম থেকে চাকরির জন্য অফার পাবে। আর শুনো, আমি কিন্তু খুশি উপলক্ষে একটা উৎসবের আয়োজন করব, সবাইকে দাওয়াত করব। তাহলে কবে হবে ফাংশনটা? ব্যাস আর দেরি কিসের, আগামী শুক্রবারে। বাবা 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 বাবা, রনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, বেঁচে থাকো বাবা, আরো উন্নতি করো। মিতা, চিটাগাংয়ে তোর মামাকে খবরটা জানিয়ে একটা টেলিগ্রাম করে দে। যাও মামাকে এক্ষুনি একটা টেলিগ্রাম করে এসো। দোয়া করো বাবা, রনি যেন একটা ভালো চাকরি পায়। ইনশাল্লাহ পাবে। হ্যারে, তোর শরীরটা নাকি কদিন থেকে ভালো যাচ্ছে না? ও কিছুই না বাবা, আমি তো ভালোই আছি, এই তুমি বিশ্রাম করো। কাকে চিঠি লিখছো? মামাকে। কি লিখলে দেখি? তোমাকে দেখাবো কেন? ঠিক আছে পড়বো না, আমি বাইরে যাচ্ছি, দাও পোস্ট করে দেবো। থাক, আমার মামার চিঠি আমি নিজের হাতে পোস্ট করব। ঠিক আছে থাক ভাই থাক, আমি চলি। আমার মনের আশা খোদা পূর্ণ করেছে, আর কেউ খোটা দিতে পারবে না।
আর কেউ বলতে পারবে না আমাকে বিয়ে করে রনি বরবাদ হয়ে গেছে এখন আমি নিশ্চিন্ত মনে সুখের মরণ মরতে পারবো শ্রদ্ধেয় আপা জান আমার সালাম নেবেন আপনার ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে আমার মোবারকবাদ গ্রহণ করবেন ইতি আপনার বৌমা মিতা বৌমা রে অভাগিনী বৌমা কাকে কাকে দাওয়াত দেবে নামগুলো লিস্ট করে ফেলো আমি তো কাউকে দাওয়াত করব না শুধু আমার প্রফেসর যিনি আমাকে ফার্স্ট হবার জন্য যথেষ্ট সাহায্য করেছেন তাকে দাওয়াত করব বাকি সব তোমার গেস্ট বাড়ি বাবাকে ডাকবি না বাবা বাবাকে ডাকবো কি উনি তো আমাদের বাসাতেই আমার বাবা নয় তোমার বাবা আমার বাবা হ্যাঁ এই অনুরোধটা আমার রাখো আমি আমার শ্বশুরকে অনুষ্ঠানে ডাকতে চাই মিতা যে অনুরোধ আমি রাখতে পারবো না সেরকম অনুরোধ কেন করছো এই অনুষ্ঠান আমার তরফ থেকে হচ্ছে তোমার বাবাকে আমি আমার তরফ থেকে দাওয়াত দেব তোমার কোনো আপত্তি শুনবো না তাহলে তোমার এই অনুষ্ঠানে আমি নিজেই থাকবো না তার চেয়ে পুরো অনুষ্ঠানের প্রোগ্রামটাই ক্যান্সেল করে দাও সব ঝগড়া শেষ হয়ে যাবে কেঁদো না মিতা তোমার চোখের পানি আমার বুকে সাগরের ঢেউ তোলে বাবার কথা শুনে আমি হঠাৎ রেগে গিয়ে তোমার মনে আঘাত দিয়েছি তুমি আমাকে ক্ষমা করো মিতা ও কথা বলে আমাকে গুনাহগার করো না এই অনুষ্ঠান হবে না তোমার মনে কষ্ট হোক তা আমি চাই না রনি তাই ভালো মিতা হ্যাঁ শোনো আমি এখন বাইরে যাচ্ছি একটা বিরাট এক্সপোর্ট ইম্পোর্ট ফার্মের মালিকের সঙ্গে আলাপ আলোচনা করব চাকরির জন্য মনে হয় চাকরিটা হয়ে যাবে ফেরার পথে ডক্টর জামানের সঙ্গে দেখা করে আসব ডক্টর জামান কেন কি হয়েছে আরে চমকে যাবার মতো কিছু হয়নি শরীর আমার ভালোই আছে কিন্তু আমার মনে হয় ডক্টর জামানকে দিয়ে আমার একটা পরীক্ষা করানো দরকার আমাদের কেন বাচ্চা হচ্ছে না কার দোষে তোমার না আমার আমার তো কোনো ডিফেক্ট থাকতে পারে আমার তো মনে হয় না পরীক্ষা করাবার কোনো দরকার আছে দরকার আছে কারণ প্রেমের বাগানে ফুল ফুটবে না ফল ধরবে না তা কি কখনো হতে পারে রনি তোমার সন্তানের খুব শখ জি আমাদের দুজনেরই স্বাদ কিন্তু মানুষের সব স্বাদই কি সবসময় পূর্ণ হয় জি মানে মানে তাহলে আমাদের সন্তান হবার কোনো আশাই নেই বড় আশা ছিল আমাদের মিতা শুনলে দুঃখ পাবে আমার কোনো দুঃখ নেই ডাক্তার সাহেব মিতার ভালোবাসাকে অবলম্বন করে আমি সব দুঃখ ভুলে যেতে পারবো কিন্তু তোমার ভালোবাসার সোনালী জগৎটায় অন্ধকার নেমে আসছে রনি আমি বুঝতে পারছি না
আপনি কি বলতে চান ডাক্তার সাহেব? বলতে আমার খুবই কষ্ট হচ্ছে, তবু তোমাকে বলা দরকার। কিছুদিন আগে মিতাকে অসুস্থ অবস্থায় ওর স্কুলের প্রিন্সিপাল আমার কাছে নিয়ে এসেছিলেন। মিতাকে আমি ভালোভাবে পরীক্ষা করে দেখেছি। প্রিন্সিপালের অনুরোধে মিতার কি অসুখ তা তোমার কাছে জানানো হয়নি, মিতাও জানে না, কিন্তু আর সময় নেই, তোমাকে জানানো দরকার। কি অসুখ মিতার, বলুন ডাক্তার সাহেব, বলুন। মিতার হার্টের একপাশে কিছু ছিদ্র দেখা দিয়েছে, এই ছিদ্রগুলোর জন্য দূষিত রক্ত বিশুদ্ধ হওয়ার ক্ষমতা কমে যাচ্ছে। আমাদের দেশে এ রোগী বাঁচে না। আমাদের দেশে 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 রোগী বাঁচে না। না না ডাক্তার সাহেব, আমার মিতা মরতে পারে না, ও মারা গেলে আমি বাঁচব না, মিতাকে বাঁচাতে হবে। তুমি এত বিচলিত হলে মিতা যে কয়দিন বাঁচার আশা আছে তাও বাঁচবে না। তোমাকে ধৈর্য ধরতে হবে, মন শক্ত কর। মিতার কাছে ওর অসুখের কথা গোপন রাখতে হবে। মিতার কাছে ওর অসুখের কথা গোপন রাখতে হবে? হ্যাঁ, মিতা জানলে জীবনের প্রতি আশা হারিয়ে ফেলবে, তাতে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। না না, আমি মনকে শক্ত করবো ডাক্তার সাহেব, মিতাকে জানতে দেব না ওর কি অসুখ, কিন্তু ওর চিকিৎসা, এই অসুখের কি কোনো চিকিৎসা নেই ডাক্তার সাহেব? তুমি ওকে আমার ক্লিনিকে ভর্তি করে দাও, আমি ওর চিকিৎসা করে যতদিন পারি ওর অসুখটা বাড়তে দেব না। মিতার চিকিৎসার জন্য আমি নিজেকে বিক্রি করে দিতেও রাজি, মিতাকে বলবো বাচ্চার জন্য ওর চিকিৎসা করা দরকার, তাই আপনার ক্লিনিকে ভর্তি করে দিচ্ছি। বেশ, এই কথা বলে ওকে আমার ক্লিনিকে রেখে চিকিৎসা কর, ওর শরীরের কিছুটা উন্নতি হলে ওকে বিলেতে পাঠাবার ব্যবস্থা করতে পারলে অপারেশনের পর সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। বিলেতে? ইংল্যান্ড আমেরিকা ছাড়া এই জাতীয় হার্টের অপারেশন আর কোথাও সম্ভব নয়। আমার মনে হয় তোমার বাবার কাছে তোমার যাওয়া উচিত, তোমার এই দুঃসময় হয়তো তিনি তোমাকে টাকা দিয়ে সাহায্য করতে পারে। বাবা, ওই পাথরের মানুষটার কাছে গিয়ে কোনো লাভ হবে না ডাক্তার সাহেব, মমত্ববোধ বলে বাবার কিছুই নেই, আমি আমি বরং মিতাকে আপনার ক্লিনিকেই ভর্তি করে দেব। খোদা হাফেজ। কথা বলে না দেয় রনি তাহলে হার্ট ফেল করবে। না খোদা, রনি আমার অসুখের কথা জানা রাখি, মরণ দাও। মিতা, রনি, আমি তোমার কাছ থেকে একটা কথা গোপন রেখেছি, যা আজও বলিনি। কি এমন কথা যে গোপন রেখেছিলে? আগে তুমি বলো, ডক্টর জামান তোমাকে পরীক্ষা করে কি বলেছেন? ডক্টর জামান বলেছেন তোমার বাচ্চা হবে, কিন্তু তার জন্য চিকিৎসা করাতে হবে। এখন বলো, তুমি আমার কাছ থেকে কি কথা গোপন রেখেছিলে? আমিও এই কথাই তোমার কাছে বলিনি, গোপন রেখেছিলাম। ডাক্তার আমাকে পরীক্ষা বলেছেন আমাদের বাচ্চা হবে না, আমারই দোষে। এও কি একটা লুকিয়ে রাখার মতো কথা হলো মিতা? ডাক্তার বলেছে তোমাকে ক্লিনিকে ভর্তি করে দিতে, কিছুদিন চিকিৎসা করলেই তোমার অসুখ ভালো হয়ে যাবে, বাচ্চা নিশ্চয়ই হবে। সত্যি? হ্যাঁ মিতা, আমি তো মনে মনে বাচ্চার নামও ঠিক করে ফেলেছি, ছেলে হলে রাখবো রানা, মেয়ে হলে রাখ, ছেলে হলে ফুল আর মেয়ে হলে কলি। তোমার নাম দুটোই সুন্দর, প্রেমের ফুল আর ভালোবাসার কলি। হ্যাঁ, আমাদের দুজনের প্রেমের
আমাদের দুজনের ভালোবাসার। তুমি কাপড় চোপড় বদলাও, আমি চা নিয়ে আসি। আজ তো তোমার শরীর বেশ ভালো বলেই মনে হচ্ছে। আচ্ছা মিতা, তোমার বাচ্চার খুব শখ তাই না? হ্যাঁ, খুব শখ ছিল, কিন্তু যেদিন থেকে আমি বুঝতে পারলাম আমার এই শখ কোনো দিন পূর্ণ হবে না, সেদিন থেকে আশা ছেড়ে দিয়েছি, মন থেকে বাচ্চার চিন্তা দূর করে দিয়েছি। তুমি কি করে শিওর হলে যে তোমার বাচ্চা হওয়ার আশা নেই? আপনি এই কথা জিজ্ঞেস করছেন ডাক্তার সাহেব? তবে কি তুমি? জি ডাক্তার সাহেব, আমার কি অসুখ হয়েছে এ কথা আমি সেদিনই জেনেছি, যেদিন আপনি আমার স্কুলের প্রিন্সিপালকে বলছিলেন। তাহলে প্রিন্সিপাল তোমাকে? না, উনি আমাকে কিছুই বলেননি, গোপন রেখেছেন। কিন্তু আমার জ্ঞান ফিরে এলে আপনাদের মাঝে সব কথা হয়েছিল, পাশের ঘর থেকে সব শুনেছিলাম, কিন্তু সবচেয়ে খুশি হয়েছি যে আপনি আমার স্বামীকে আমার আসল অসুখের কথা কিছুই বলেননি, তার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। বাচ্চা হওয়ার জন্য চিকিৎসার দরকার বলে আমাকে হাসপাতালে ভর্তিও করিয়েছেন। সত্যি আপনি কত ভালো ডাক্তার সাহেব। কিন্তু যদি কোনোভাবে রনি জেনে ফেলে যে তোমার কি অসুখ তাহলে? না, যে তোমার কি অসুখ তাহলে? না না ডাক্তার সাহেব, রনি জানলে শক্ত হয়ে যাবে, আমার মৃত্যুর আগে আমার আমার রনি মরে যাবে। আমি ওর কোলে মাথা রেখে মরতে চাই, ওকে আমি বুঝতে দেব না যে আমি আমি মরে যাচ্ছি। আমার শেষ নিঃশ্বাস বের হওয়ার সময় ও বুঝতে পারবে না যে ওকে চিরমিতা চিরতরে চলে গেছে। গুড আফটারনুন। গুড আফটারনুন মিতা, এখন কেমন আছে? ভালো, আমি চলি, তোমরা কথা বলো। আজ তুমি ভালোই আছো। ভালো মানে? খুব ভালো, আমার কোনো অসুখ আছে নাকি? বাচ্চা হওয়ার জন্য চিকিৎসা চলছে, আজ না হোক কাল আমি মা হবই। ডাক্তার সাহেব বুঝি সে কথাই বলছিলেন? হ্যাঁ গো হ্যাঁ, আমি ফুল কিংবা কোলের মা হব। তুমি কি চাও, ফুল না করি? প্রথম সন্তান মেয়েই ভাগ্যবতী হয়, আমি কলির আব্বু হব। তুমি যখন কলিকে বুকে নিয়ে আদর করবে, আমি তোমার কাছ থেকে কেড়ে নিয়ে ওর ছোট্ট ছোট্ট তুলতুলে গালে চুবুতে চুবুতে ভরে দেব। বাপের আদরের চোটে কেঁদে উঠলে তুমি বলবে, কলির আব্বু দাও, কলির খিদে পেয়েছে, ওকে দুধ খাওয়াতে হবে, তাই না মিতা? কলিকে দুধ খাওয়াবো, তোল্লা দুলিয়ে ঘুম পাড়ানি গান গিয়ে ঘুম পাড়াবো। রনি, মিতার অবস্থা দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে, আমি অনেক চেষ্টা করলাম, আমাদের দেশে এর চেয়ে বেশি কিছু করা সম্ভব নয়, মিতার আয়ু শেষ হয়ে এসছে। ডাক্তার সাহেব, মিতা শেষ হয়ে গেলে আমার যে আর কিছুই থাকবে না। তোমার মনের আবেগ আমি বুঝি রনি, কিন্তু আমার উপদেশ, মনের আবেগকে চেপে রেখে কঠিন বাস্তবের মোকাবেলা করার জন্য প্রস্তুত হও। মেয়েটার মনের সব স্বাদ সব ইচ্ছেগুলোকে পূরণ করার চেষ্টা কর, কারণ এই সুন্দর পৃথিবীতে মেয়েটা দু চার দিনের অতিথি মাত্র। Thank you.
দেখো বাগান থেকে ফুল আনিয়ে তোমার জন্য তোরা বানিয়েছি নাও খুব সুন্দর লাল গোলাপ কি ব্যাপার রনি আজ তোমার চেহারা তো শুকনো লাগছে কেন মন খারাপ কেন কি হয়েছে ওই না তেমন কিছু না মানে ডাক্তার সাহেবকে আজ জিজ্ঞেস করলাম তোমার অসুখ ভালো হতে আর কতদিন লাগবে ডাক্তার সাহেব নিশ্চয় বলেছেন ব্যাস দু চার দিনের মধ্যে ভালো হয়ে যাবে হ্যাঁ মানে মানে ডাক্তার কি বললেন জানো বললেন অল্প দিনের মধ্যে তোমার অসুখ ভালো হয়ে যাবে তোমার কোল জুড়ে আসবে ফুটফুটে সুন্দর বাচ্চা তুমি বাচ্চার মা হবে আচ্ছা তুমি সবসময় বাচ্চার স্বপ্নের মাঝে হারিয়ে থাকো কেন বলো তো তাহলে যদি স্বপ্ন স্বপ্নই রয়ে যায় মিতা স্বপ্ন অনেক সময় সত্য হয়ে দেখা দেয় বাস্তবে রূপ নেয় তাই ওই স্বপ্নটাকেই আঁকড়ে ধরে থাকতে আমার ভালো লাগে শোনো আজ তোমার কাছে একটা অনুমতি চাই অনুমতি কিসের কিসের অনুমতি আমার শ্বশুরের কাছে একটা চিঠি লিখব কি লিখবে তা বলবো না আমাকে মাপ করো যাকে ভালোবাসো তার কাছে মাপ চাইতে নেই মিতা তোমার যা খুশি লেখো আমি অনুমতি দিলাম এই নাও ধরো লেখো আমি পোস্ট করে দেবো তুমি যাও বাসায় গিয়ে গোসল টোসল করে ফ্রেশ হয়ে এসো আমি সিস্টারকে ডেকে চিঠি পোস্ট করার ব্যবস্থা করব আচ্ছা আর শুনো মামা নিশ্চয় চিটং থেকে এসে গেছে মামাকে বলো বাবাকে নিয়ে আমাকে যেন দেখে যায় আচ্ছা খাইলেন না শরীরটা খারাপ করে নাই তো সকাল থেকে আপনার কেমন জানি পেরেশান মনে হইতাছে রনি খুব পেরেশানির মধ্যে আছে ওর স্ত্রী হাসপাতালে কি হয়েছে বৌমা হাসপাতালে কেন যতদূর শুনেছি মিতার বাচ্চা হবার কোনো সম্ভাবনা নেই তাই বাচ্চা হবার জন্য হাসপাতালে রেখে চিকিৎসা করাচ্ছে আল্লাহ আমাকে বৌমার কোল ভরিয়া দাও দুঃখিনী মাইয়াটার মনের আশা পূরণ করে দাও মিতা মিতা তোমার কি খুব কষ্ট হচ্ছে রনি 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 আমার আমার দম আটকে আসছে রনি বারান্দায় জানালাটা খুলে দাও খুব বাতাস আসছে বুক ভরে বাতাস নাও ভরে বাতাস নাও আমাকে আমাকে উঠিয়ে বসাও তোমার দিকে মাথা দেখে ভরে বাতাস নেব এখন কেমন লাগছে শ্বাসকষ্ট কমেছে তোমার মুখে কত শান্তি মনে হচ্ছে আর আমার কোনো অসুখ নেই মনে হচ্ছে আমি চিরজন্মের মতো ভালো হয়ে গেছি রনি আজ এই মুহূর্তে আমার বড় ইচ্ছে করছে সেই গানটা শুনতে যেটা তুমি আমি বাসুর ঘরে গিয়েছিলাম আমাকে আমাকে গানটা শোনাও লক্ষ্মীটি মিতা তুমি অসুস্থ
এখন আমার গান গাইবার মতো আমার শেষ অনুরোধ রানী, এরপর আর আমি তোমাকে কোনো অনুরোধ করব না। মৃত্যুর প্রভু মুহূর্তে গান শুনতে শুনতে তোমার বুকে মাথা রেখে মরতে চাই। এসব তুমি কেন বলছো? তুমি মরতে পারো না, তুমি বাঁচবে, তুমি বাঁচবে মিতা, তুমি বাঁচবে। রানী, আমি তোমার কাছে সত্য গোপন করেছিলাম, কিন্তু কিন্তু আমি চাই না মৃত্যুর পর তোমার কাছে আমি মিথ্যেবাদী হয়ে থাকি। মনকে শক্ত করো, পাথরের মতো কঠিন করো। যে কথা আমি বলবো তা তোমাকে সইতে হবে। আমার আমার যে অসুখ তাতে কেউ বাঁচে না, ওরা গোপন রাখলেও প্রিন্সিপাল আর ডাক্তারের কথা আমি সব শুনে ফেলেছিলাম, কিন্তু কিন্তু তোমাকে বলিনি। হতাশায় তুমি ভেঙে পড়বে, মানসিক আঘাত পাবে, তা আমি চাইনি। ডাক্তার তোমার অসুখের কথা আমাকে বলেছিল, তোমাকে বলতে মানা করেছিল, তাই আমি তোমাকে বলিনি। তুমি তুমি জানতে রনি, এত কষ্ট বুকে নিয়ে তুমি আমার চিকিৎসা করাচ্ছিলে। তোমাকে ছেড়ে যেতে আর আমার কোনো কষ্ট নেই রনি। জীবন মৃত্যুর ক্রান্তি লগ্নে কেঁদো না রনি, আমার কষ্ট হবে। গাও আমাদের সেই প্রিয় গানটি, গা। পৃথিবীর সব কিছু হয়তো তোমার আমার মরণ হলে ভালোবাসা বেঁচে রবে। পৃথিবীর সব কিছু হয়তো একদিন হারিয়ে যাবে, তোমার আমার মরণ হলেও ভালোবাসা বেঁচে রবে। পৃথিবীর সব কিছু হয়তো একদিন হারিয়ে যাবে। কিছু তোমায় দিয়ে মনে হয় আমি যেন শূন্য হলাম, তোমাকে যে কাছে পেয়ে মনে হয় আমি যেন পূর্ণ হলাম। এত প্রেম এত সুখ এক জন্মে, প্রেম এত সুখ এক জনমে, জানি না কে পেয়েছে কবে। পৃথিবীর সব কিছু হয়তো একদিন হারিয়ে যাবে। রেখে তোমার হাতে মনে হয় আমি যেন বন্দি হলাম, চোখ রেখে তোমার চোখে মনে হয় আমি যেন দৃষ্টি পেলাম, কাছে আর দূরে তুমি যেখানে থাকো, কাছে আর দূরে তুমি যে
সব কিছুই হয়তো একদিন হারিয়ে যাবে তোমার আমার মরণ হলেও ভালোবাসা বেঁচে রবে পৃথিবীর সব কিছুই হয়তো একদিন হারিয়ে যাবে जीवन शेष चिठी एर पर कष्ट देव ना कारण आज जीवन चलार पथे এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছি যেখানকার সবগুলো রাস্তা মৃত্যুর রাজ্যের দিকে এগিয়ে গেছে আমার হার্টের ক্যান্সার জাতীয় অসুখটা আমাকে জীবন থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে আমাকে বিয়ে করার জন্য আপনি একমাত্র সন্তানকে ত্যাগ করেছে কিন্তু আমার অস্তিত্ব হাজার যখন পিতা পুত্রের মাঝে প্রাচীর হয়ে থাকবে না তখন আমি আমার শেষ অনুরোধ জানিয়ে যাচ্ছি আপনার ছেলেকে আবার বুকে টেনে নেবেন কারণ আমার মৃত্যুর পর ও বড় একা হয়ে যাবে আমার আর একটি সাধ রয়েছে এটাই আমার শেষ সাধ আপনি আমার মৃত্যু আমার মৃত্যুর সময় আমি মাথে হাত দেখে শুধু একবার বোমা বলে ডাকলে আমি পরিপূর্ণ শান্তিতে মরতে পারবো আর আমার কোনো স্বাদই অপূর্ণ থাকবে না এটাই আপনার বোমা নেতা আলো আলো কি আইতাছি কি হইছে ছোট সাহেব আলো আফসোস করার সময় নেই বৌমাকে বাঁচাতে হবে যত টাকা লাগে বৌমাকে বিদেশে পাঠাতে হবে চিকিৎসার জন্য যা নিজের থেকে সেক্রেটারি সাহেবকে জলদি ডেকে নিয়ে আয় কি হচ্ছে হ্যালো ডক্টর জামান আমি আরিফ চৌধুরী বলছি মিস্টার চৌধুরী আমি কেন জানাইনি সে কৈফিয়ত আমি আপনাকে দেবো না তবে আপনার পুত্রবধূকে এখনো বাঁচানো সম্ভব যদি আগামীকালের মধ্যেই তাকে লন্ডন নিয়ে যেতে পারেন আমিও সঙ্গে যাব এক্ষুনি লন্ডনে ফোনে কথা বলে আমার বন্ধু ডক্টর রিচার্ডকে জানিয়ে দিচ্ছি অপারেশনের জন্য তিনি সবকিছু অ্যারেঞ্জ করে রাখবেন সব ব্যবস্থা করে তারপর আপনি আসবেন ওকে ডক্টর আসসালামু আলাইকুম স্যার এই যে রমন সাহেব অ্যাভেলেবল ফ্লাইটে লন্ডনের জন্য তিনটে টিকিট নেবেন রনি বোমা ডক্টর জামানের জন্য আপনি কিছু ভাববেন না স্যার পেশেন্টের জন্য স্পেশাল ভিসাও করে নেব আর কাল যদি ফ্লাইট না থাকে তাহলে কি স্যার প্লেন চার্টার করবো সাডেনলি ও বোমাকে চব্বিশ ঘন্টার মধ্যে লন্ডনে নিয়ে গিয়ে অপারেশন করাতেই হবে না গেলে ওকে স্যার ঠিক আছে কালু সব সময় ফোনের কাছে থাকবি হ্যাঁ আচ্ছা কখন কি দরকার হয় কে জানে আমি ডক্টর জামানের ক্লিনিকে যাচ্ছি বৌমার কাছে হ্যাঁ জি ইয়া আল্লাহ ওকে বৌমারে ভালো করে দাও আল্লাহ ইয়া আল্লাহ মঞ্জু সাহেব বসব আপনি হ্যাঁ বোমা কেমন আছে জ্ঞান নেই অক্সিজেন দেয়া হচ্ছে ও ডক্টর জামান আছে জি আচ্ছা দাঁড়াও
ভাইজান, মিতার কাছে যাবার তোমার কোনো অধিকার নেই। তুমি না, আমি কারো ভাই নই। হ্যাঁ, আমার কোনোদিন কোনো ভাই ছিল না। ভাইজান, আমি আরিফ। তুমি আমাকে ভাই বলে অস্বীকার করছো? যে নিজের সন্তানকে অস্বীকার করতে পারে তাকে ভাই বলে স্বীকার করব, এ আশা তুমি কি করে করতে পারো? তুমি অন্যদিকে চেয়ে কথা বলছো কেন ভাইজান? একবার একবার তুমি আমার মুখের দিকে চেয়ে কথা বলো, তাহলে এমন কঠিন কথা তুমি বলতে পারবে না। তোমার মতো ভাইয়ের মুখ যেন আমাকে দেখতে না হয়, তাই খোদা আমাকে অন্ধ করে দিয়েছেন। ভাইজান, তুমি অন্ধ হয়ে গেছো। আমার দুচোখ অন্ধ হয়ে গেছে 20 বছর আগে, আর আজ আমার হৃদয়ের দুয়ার বন্ধ হয়ে গেল আমার এক সময়ের অতি আদরের ভাই আরিফ চৌধুরীর জন্য। না না, কারণ মিতা আমারই মেয়ে। মিতা? মিতা তোমার মেয়ে? তাহলে ভাইজান, মিতাকে মৃত্যুশয্যায় রেখে আর কথা না বাড়িয়ে ওকে যাতে বাঁচানো যায় সেই ব্যবস্থায় করতে দাও। আমার মিতা আর বাঁচবে না আরিফ। বৌমাকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার সব ব্যবস্থাই করে এসেছি। বাবা, এখন আর আপনার কোনো প্রয়োজন নেই, মিতার সময় ফুরিয়ে এসছে। বেনারসি শাড়ি দিয়ে মিতাকে বধুরূপে গ্রহণ করতে পারেননি, এখন কাফনের কাপড়ের ব্যবস্থা করতে এসছেন। সে ব্যবস্থাটুকু আমি করতে পারবো বাবা। আপনি চলে যান বাবা, আপনি চলে যান, আপনাকে সহ্য করতে পারছি না। আমাদের পুনর্মিলনে তোমরা কেউ বাধা দিও না। আজ ভাই ভাই, পিতা পুত্রে, শ্বশুর বৌমার পুনর্মিলনের শুভ লগ্নে আমি সব তিরস্কার সব অভিযোগ মাথা পেতে নেব। তোমরা আমার বৌমার শেষ অনুরোধ শেষ আদ আমাকে পূর্ণ করতে দাও। ওকে পুত্রবধূরূপে স্বীকৃতি দিতে দাও, ওকে একবার বৌমা বলে ডাকতে দাও। ধরো খোদা না করুন ও যদি না বাঁচে। কে বলেছে মিতা বাঁচবেন? ইনশাল্লাহ বাঁচবে। ডাক্তার যান মিস্টার চৌধুরী, আপনার বৌমার জ্ঞান ফিরে এসেছে। হ্যাঁ ও হ্যাঁ, ওকে লন্ডনে পাঠাবার সব ব্যবস্থা করে এসেছেন তো? হ্যাঁ হ্যাঁ, স্পেশাল ট্রেনে কাল সকালে ওকে পাঠাতে পারবো, সব ব্যবস্থা করে এসেছি। যা বৌমা, 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 আমি এসেছি বৌমা। আমি এই যে তোমার বাবা, ইনি আমার 20 বছর আগে নিরুদ্দেশ হয়ে যাওয়া আপন বড় ভাই, আমার সেই ভাই, তোমার মামা, আর তোমার স্বামী ওই হতচ্ছাড়া রনি। ওরা সবাই আমাকে তোমার কাছে আসতে দিচ্ছিল না বৌমা। আমি কিন্তু কিছু বলিনি বড় সাহেব, আমি মনে প্রাণে চাই আপনাদের পুনর্মিলন হোক। আচ্ছা আচ্ছা, আমি না একটা অপরাধ করেছি, কিন্তু তাই বলে তুমি মা হয়ে তোমার অবধ সন্তানকে দূরে ঠেলে দেবে? ও ওরা রাগ করে করুক, কিন্তু মা তুমিও কি রাগ করে থাকতে পারবে তোমার এই ছেলেটার ওপর? বাবা, বাবা, আজ আমার নতুন করে বাঁচতে ইচ্ছে করছে বাবা, বাবা। কোনো চিন্তা করো না মা, কালই তুমি লন্ডনে যাবে অপারেশনের জন্য, ইনশাল্লাহ সুস্থ হয়ে ফিরে আসবে। ভাইজান, দোয়া করো যাতে আমাদের এই পুনর্মিলন পরিপূর্ণ হয়, মিতাকে আমাদের মাঝে ফিরে পেয়ে। খোদা অনেক মেহরবান আরিফ, বুঝলি? 20 বছর পর আবার আমাদের দুই ভাইয়ের মিলন ঘটালো কেন? কেনই বা তোর ছেলে আমার মেয়েকে বিয়ে করলো, সবই খোদার লীলা। তাই মিতার ভার ওই হায়াত মুহূর্তের মালিক ওর হাতেই সঁপে দিলাম। Shoot.